Welcome to Canada-Bangladesh Social Justice Action Research Alliance. We organize critical and courageous conversations about local and global issues connected to equity, fairness, and social justice. We use these conversations to facilitate critical literacy, critical thinking for Bangladeshi students and marginalized communities across the world. The main goal of our conversations actually is to create the kind of critical thinking or critical thinking space that actually facilitate the kind of transformation that can facilitate social justice for everybody. We have requested our guest today to speak in Bangla because a lot of the audience will be talking are from Bangladesh, and we will be talking a lot about in Bangladeshi context. I'm really excited for today's conversation. My guest is Professor Sadeqa Halim. She is a pioneer in many rights. She is Bangladesh's first woman dean in social sciences in Dhaka University history, and also the first woman dean in Information Commission of Bangladesh. Professor Sadeqa Halim, thank you very much for making some time for us. Apnake oshongkho dhonnobad amaderke join korar jonno. Dhonnobad amake amontron korar jonno. Social Justice and Action Research Alliance ke ami antarikbhabe dhonnobad janacchi amake ajke otithi korbar jonno. Thank you. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে সোশ্যাল সায়েন্স যে রিসার্চ হয় সেই রিসার্চটা আসলে কতটুকু আমাদের পলিসিকে ইনফর্ম করছে, কিংবা ওই রিসার্চগুলো যেগুলো আমরা ইউনিভার্সিটিতে করছি সেটা দিয়ে যে ধরনের প্রোগ্রেসিভ সোশ্যাল চেঞ্জেসগুলো আসা দরকার বা এটা কতটুকু হয়েছে বা হচ্ছে। সো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রফেসর সাদেক হালিম, যে আমরা কেন, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট যে এই সোশ্যাল সায়েন্স রিসার্চগুলো ব্যবহার করা দরকার টু ইনফর্ম পলিসিজ অর টু ব্রিং অ্যাবাউট প্রোগ্রেসিভ সোশ্যাল চেঞ্জেস? ধন্যবাদ ফিরোজ আলম। আমি মনে করি যে আমরা যখন গবেষণা করি, বিশেষ করে ছাত্র জীবন থেকে আমরা ছোটখাটো গবেষণা শুরু করি, আমাদের অনেক ডিপার্টমেন্টই একটা পার্শিয়াল রিকোয়ারমেন্ট থাকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ছোট একটা মনোগ্রাফ লেখার। তারপরে যারা টপ 10 স্টুডেন্ট থাকে পার্সেন্টেজের মধ্যে তারা থিসিস করার, গবেষণা করার সুযোগ পায়। পরবর্তীতে যারা উচ্চতর ডিগ্রি নিতে যায় তাদের তারা এমফিল করতে পারেন, পিএইচডি করতে পারেন, বা অন্যান্য যে কোনো ধরনের গবেষণায় তারা সম্পৃক্ত হতে পারেন, বেসরকারি সংগঠনের সাথে হতে পারেন, বা সরকারি যারা মন্ত্রণালয়ে যাচ্ছেন বিসিএস পরীক্ষা দিয়ে কাজ করতে তারাও কিন্তু অনেকে আজকাল অনেক ধরনের গবেষণা স্পেসিফিক মন্ত্রণালয়ের জন্য করতে হয়। এখন যখন কোনো গবেষণা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি যদি একটা, আমি মনে করি যে একজন ছাত্র উচ্চতর ডিগ্রির জন্য করবে তার একটু চিন্তা করা প্রয়োজন। যেমন ধরুন আমি যখন মেগিলে যাই আমার মাস্টার্স করতে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে, তখন আমাকে মেগিলে মাস্টার্স বেসড এম এ প্রোগ্রাম ছিল, তো তখন আমি প্রথম কাজটি করি যে ব্র্যাকের নারীদের সংক্রান্ত নারীদেরকে সম্পৃক্ত করে যে ধরনের উৎপাদনমুখী কাজ তারা করে থাকেন এবং ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, আমি সেগুলো দেখার চেষ্টা করি, সেটা নিয়ে আমি কাজ করি। পরবর্তীতে তখন আমার বাবাও বেঁচে ছিলেন, আমি একজন অধ্যাপকের কন্যা, তো আমার বাবাকে আমি জিজ্ঞেস করি যে আমি পিএইচডিতে কী করতে পারি। তিনি বিজ্ঞানী ছিলেন, তিনি আমাকে বলছেন যে এমন একটি ফিল্ড এক্সপ্লোর করতে হবে যে ফিল্ডে কোনো কাজই নেই বাংলাদেশে। কিন্তু আমার মা চেয়েছিল যে আমি যেন গার্মেন্ট সেক্টরে কাজ করি, কেননা সেখানে ঢাকায় বসেই আমি কাজ করতে পারবো, বাড়ির থেকে বেশি দূরে যেতে হবে না। কিন্তু আমি সিদ্ধান্ত নেই যে আমি ফরেস্ট্রিতে কাজ করবো, এবং সেই সময় কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রামগুলো বাংলাদেশে আসছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের জয়েন্ট কোলাবোরেশনে এবং গভর্নমেন্ট তারা এই প্রোগ্রামগুলি ইমপ্লিমেন্ট করতে শুরু করে। তখন আমি এই কাজটা করি, যখন আমি কাজটা করতে শুরু করি আমার কম্প্রিহেনসিভ পরীক্ষা পাশ করার পরে, আপনি নিজেও কাজ করছেন গালফ ইউনিভার্সিটিতে, যে কমস পরীক্ষা পাশ না করা পর্যন্ত নর্থ আমেরিকাতে কোনো পিএইচডি নিয়ে কথা বলে না কোনো প্রফেসর, তখন আমার সুপারভাইজার আমাকে বলে যে তুমি এখন যে কাজটা করবে সে কাজটা এমনভাবে করতে হবে যেটা পলিসিতে কন্ট্রিবিউট করে বাংলাদেশে, এবং সেটাকে অ্যাকশন রিসার্চ হতে হবে। অর্থাৎ আমি একটা কিছু লিখলাম, সেটা খুব সুন্দর, খুবই অ্যাবস্ট্রাক্ট, যারা লিখছেন তাদেরকে আমি নিচু করছি না, তারা ফিলোসফিক্যাল জায়গায় ইডিওলজিক্যাল শিফটে তারা কন্ট্রিবিউট করে, কিন্তু আমি নিজে খুবই মানে প্র্যাগমেটিক কাজ করতে পছন্দ করি, আমি এম্পিরিক্যাল রিসার্চ বেশি পছন্দ করি, আমি কোয়ালিটেটিভ মেথোডোলজি বেশি ব্যবহার করি। তো তখন আমি যখন এই কাজটা করতে শুরু করি আপনার
গ্রেটার টাঙ্গাইলে গ্রামে এসে, এবং সেই যে আমার অভিজ্ঞতা তো হলো, পরবর্তীতে যখন আমি পিএইচডি শেষ করে বাংলাদেশে ফেরত আসি, তখন আমি খুবই মানে বলবো যে আমি অনেকগুলো গ্রুপ যারা কিনা ফরেস্ট্রি অল্টারনেটিভ ফরেস্ট্রি নিয়ে কাজ করছে, অর্থাৎ ভিলেজ কমন, কমন ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি কতটুকু ক্ষতিকারক, তারপরে আপনার যে সোশ্যাল ফরেস্ট্রি করতে যে সরকার আপনার খাস জমি নিয়ে নিচ্ছে, বা আপনার চিটাগং হিল ট্র্যাক্সে রিজার্ভ ফরেস্টের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে মানুষের জমি অ্যাকোয়ার করে গভর্নমেন্ট বলছে যে এটা এখন আমার জমি, এখানে সোশ্যাল ফরেস্ট্রি হবে। তো এই জায়গাগুলোতে যখন আমি কাজ করতে শুরু করি এবং ফেরত এসে আমরা মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের সাথে আমরা কাজ করি, এবং সেখানে আমি কিন্তু অনেক জায়গায় আমি পলিসিতে কন্ট্রিবিউট করেছি, বিশেষ করে দ্য ফরেস্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 2000 অ্যান্ড দ্য ড্রাফট সোশ্যাল ফরেস্ট্রি রুলস 2000 যেটা আমি দেখাতে পারি, এটা আসলে আমরা রচনা করি কয়েকজন মিলে, এবং 1927 ফরেস্ট অ্যাক্ট যেটার উপরে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এখনও চলছে, কিন্তু কিন্তু অনেকগুলো রুলস ভিতরে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যেটা মানে কিছুটা প্রো পিপল ফরেস্ট্রি করার জন্য। তো বাংলাদেশে প্রথমে কিন্তু এটা একেবারেই তারা গ্রহণ করতে চায়নি, কিন্তু যখন আমরা বললাম যে এটা আসলে অংশগ্রহণমূলক ফরেস্ট্রি না করলে কোনো ফরেস্ট্রি থাকবে না, যখন দেশ বিভাগ হয় 47 আমরা যখন পূর্ব বাংলা থেকে আমরা যখন পূর্ব পাকিস্তান হলাম, সেই সময় কিন্তু ক্লেম করা হয় যে প্রায় 30% কাছাকাছি আমাদের ফরেস্ট কভার ছিল, কিন্তু এখন সরকারিভাবেই তারা বলছে যে প্রায় 7% নেমে গেছে। কিন্তু আপনি যদি বর্ডার এরিয়াতে যান, আপনি দেখবেন ইন্ডিয়ার ফরেস্ট ঠিকই আছে, বাংলাদেশে কিন্তু নেই। তো এইটার এই পলিটিক্সটা, এখানে একটা আন্তর্জাতিক পলিটিক্স, এখানে জাতীয় রাজনীতি এবং ডেভেলপমেন্ট যে অলওয়েজ নট ডেভেলপমেন্ট, এইটা আমি যখন পলিসিতে পলিসি মেকার্সের সাথে বসতে শুরু করলাম, এবং আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, সরকারি মন্ত্রণালয় সাথে যখন অ্যাক্টিভিস্টরা এবং প্রফেসর হিসেবে আমি আমন্ত্রণ পেলাম এই কাজটা করার জন্য, তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলেই একটা রিসার্চ করে আসলে আপনার স্ক্যাফোল্ডটা অনেক শক্ত থাকে, যে আপনি সেটার উপর দাঁড়িয়ে কথা বলতে পারেন আপনার ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস নিয়ে, যে এবং পলিসিতে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। কিন্তু পলিসি কিছুই না, পলিসি হচ্ছে আর্টিকুলেশন অফ আইডিয়াস, রাইট? এবং আপনি যখন পলিসি অ্যাডপ্ট করে গভর্নমেন্ট, সেটা লোকাল হতে পারে, ন্যাশনাল হতে পারে, কিন্তু সেই পলিসিগুলো সাধারণত হয়ে থাকে ওয়েলফেয়ার মানে ওরিয়েন্টেড, যে আমি ফুডের জন্য একটা পলিসি করতে পারি, আমি পভার্টি রিডাকশন বা অ্যালিভেশনের জন্য করতে পারি, এখন আমি করোনা দূর করার জন্য আমি স্বাস্থ্যবিধি রক্ষা করতে হবে, মাস্ক পরতে হবে, আমাকে মানে হাত ধুতে হবে, এটাও তো পলিসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তো সেই জায়গাগুলোতে আমি মনে করি যেগুলো ওয়েলফেয়ার ওরিয়েন্টেড, কিন্তু যখন আপনি এইটা নিয়ে যখন এই কাজটা যখন করবেন, যখন এটা রেজিস্ট্যান্স অর্থাৎ একটা মেইন স্ট্রিম মাইন্ডসেটের সাথে, ব্যুরোক্রেটদের সাথে আপনি এই পলিসি মেকিংয়ে ঢুকার চেষ্টা করছেন, তো সেটা আমি মনে করি অত্যন্ত টাফ। তবে সোশ্যাল সায়েন্সের রিসার্চগুলি অবশ্যই আমি মনে করি এবং বিশ্বাস করতে চাই যে এটা একটা প্রগতিশীল চিন্তা চেতনার জন্ম দিবে, অর্থাৎ আপনি যদি প্রান্তিক নারী নিয়ে কাজ করেন, আপনি যদি দলিতদের না কাজ করেন, আপনি আদিবাসীদের নিয়ে করেন, আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জদের নিয়ে করেন, যে কথাগুলো আমরা বলতে চাই না, কিন্তু এই কথাগুলো যখন আসবে অনেক বেশি বেশি করে আসবে, কোয়ান্টিটি মানে রিসার্চের অনেক কোয়ান্টিটি বাড়বে, এবং সেটা কিন্তু জনগণ একটা শুনবে, এবং যাদেরকে নিয়ে করেছেন তারা তো বলছেই, কিন্তু আপনি একটা জনমত তৈরি করতে পারবেন। সো আমি সেই জায়গায় গুরুত্ব বেশি দিই, যে আমার গবেষণা যদি কোনো ক্ষেত্রে জনমত তৈরি করতে না পারে, শুধু বুক শেলফে সুন্দর করে আমি সাজিয়ে রাখতে পারি, বা কোনো একজন স্টুডেন্ট আন্তর্জাতিকভাবে কাজ করছেন, সে তিনি মাইক্রোফিশে আমার কাজটা পড়লেন কিন্তু কোনো কাজেই আসলো না, আর সেখানে আমি মনে করি যে একটা লিমিটেশন আছে। Absolutely. আপনি খুব সুন্দর একটা ডিস্টিংশন করেছেন যে ইন টার্মস অফ অ্যাকশন রিসার্চ, অ্যান্ড আই অ্যাম অ্যান অ্যাকশন রিসার্চার মাইসেলফ, যে অ্যাকশন রিসার্চ এবং এমনি যে রিসার্চের ডিফারেন্সটা, তো আপনার কাছে কি মনে হয় যে উই হ্যাভ অ্যাডপ্টেড আ সর্ট অফ এক ধরনের কলোনিয়াল মেন্টালিটি, যে আমরা একটা কমিউনিটিতে যাব, সেখানে গিয়ে আমরা সেই কমিউনিটির স্টাডি করব, ডেটা কালেক্ট করব, আমি আমার মানে মাই ডিসার্টেশন ইজ ডান, পেপারস আর পাবলিশড, আই গট হোয়াট আই ওয়ান্টেড, কিন্তু আসলে দেবার ক্ষেত্রে যাদের সাথে করে আমি নলেজটা প্রডিউস করলাম, যারা আমার নলেজ প্রোডাকশনের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল,
তাদেরকে তো আমরা তো রিসার্চের সময় বলি রেসিপ্রসিটি, যখন আমরা আরবিতে সাবমিট করি আমাদের প্রপোজাল, মানে এথিক্স এন্ড অল অফ দ্যাট, কিন্তু ইন রিয়েল লাইফে তো হয় না। সো আপনার কাছে মনে হয় কি যে উই আর অ্যাকচুয়ালি অ্যাডপ্টিং এ কলোনিয়াল মেন্টালিটি, যেখানে কমিউনিটি হচ্ছে আ সোর্স অফ এপিস্টেমিক এক্সট্রাকশন, আই নিড মাই নলেজ, আই এম ডান, ফরগেট অ্যাবাউট ইট? ইন মোস্ট কেসেস ইট ইজ ডান দিস ওয়ে, এবং আমি এটা খুবই রিগ্রেট করি যা এই ধরনের যা কাজ যারা করে। এবং আমরাও কিন্তু আসলে যেমন ধরুন আপনি যদি মানিকগঞ্জে যান বাংলাদেশে, আপনি নিশ্চয়ই মানিকগঞ্জ চিনেন, যখন আমি কাজ করতে শুরু করি 2000-এ দেশে ফেরত এসে ছোট ছোট রিসার্চে, তারা প্রথমে আমাকে বলতো ম্যাডাম কি নিয়ে আসছেন, চকলেট দেন, বা ছেলেরা সিগারেট ছিল বা সিগারেট খাওয়ার টাকা ছিল। তো এটা এটাতে আমি খুব একটা মাইন্ড করি না, কেননা এটা হচ্ছে যে তারা ফ্রি হতে চায়, এবং তারা এত এক্সস্টেড ভিলেজেস সবাই মানিকগঞ্জে যাচ্ছে, বিকজ জিওগ্রাফিক্যালি আমি খুব কাছাকাছি, ঢাকা থেকে আমি একটা টান দিলেই গাড়ি নিয়ে আমি চলে যেতে পারি। কিন্তু আপনি যখন ইন্টেরিয়রে যাবেন, যেমন আমি অনেক ভিতরের গ্রামগুলোতে কাজ করেছি, যখন আমি কাজ করতে গেছি আমি বলেছি যে আপনাদের এখানে কি বন হয়েছে, আপনাদের কোনো জমি জমা নেওয়া হয়েছে কি না। আমি প্রথমে যখন মানে পাইলট স্টাডি করতে গেছি, আমাকে 5-6টা গ্রাম ঢুকতেই দেয়নি, 3 দিন পরে বলেছে আপনারা আপনি আমাদের এই গ্রামে কাজ করতে পারবেন। তো আমি তো খুবই কষ্টে পড়ে গেলাম যে কেন পারবো না। তারা মনে করেছে যে আমি আসলে ইনকাম ট্যাক্সের লোক, নাহলে আমি ল্যান্ডের মিনিস্ট্রি থেকে আসছি, আমি তাদের জমি জমার হিসাব নিয়ে আমি তার মিনিস্ট্রি অফ ল্যান্ডকে জানিয়ে দিই। এটা আমি আমার মেথোলজিতেও লিখেছি। সো দিস ইজ ওয়ের মাই চ্যালেঞ্জ ওয়াজ, লাইক আই রিয়েলি হ্যাড টু কনভিন্স দ্য ভিলেজার্স যে না আমি আপনাদের উপকারে আসছি। কি উপকারে আসছে? যেমন ধরুন টাঙ্গাইল এলাকাটা খুবই কমপ্লিকেটেড, ওখানে জমিদার ছিল, জমিদারদের থেকে তারা জমি, যারা নায়েব গোমস্তা তারা কোনোভাবে অকিপেন্সি ওনারশিপ পেয়েছিল। এরপরে 1950-তে যেটা স্টেট অ্যাকুইজিশন টেনেসি অ্যাক্ট, সেখান থেকে তারা পেলো, কিন্তু সেই কাগজপত্র যখন পেলো, এরপরে যখন এরশাদ সরকারের সময় একটা আতিয়া অর্ডিনেন্স ওখানে জারি করা হয়, করে সেই জমিগুলোকে রিট্রিভ করে এবং বলে যে এখানে ফরেস্ট হবে। সেহেতু যারা ওখানে মানে থাকেন গ্রামের গ্রামবাসী, সেখানে আদিবাসী আছে, বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু, খ্রিস্টান, সবাই, তারা সবাই আতঙ্কিত যে এই মহিলা কোত্থেকে এসে হাজির হয়েছে, জিজ্ঞাসা করছে বিভিন্ন ধরনের প্রশ্ন। সেহেতু আমাকে প্রচুর সময় দিতে হয়েছে যে আমি তাদেরকে উপকার করব এই কাজটার মাধ্যমে, এবং আমি কথাবার্তা বলবো এসে দেশে এসে, এবং তারা সেখানে সেখানে আমাকে পলিটিক্স যারা করে তাদের সাথে ইনভলভ হতে হয়েছে, কলেজের ছাত্রছাত্রী, স্কুল টিচার, এনজিও কর্মী, সোশ্যাল এলিটস, মাতবর, সবার সাথে। তার মানে আপনি একটা গ্রামের কাজ করা কিন্তু একটা ডিফারেন্ট। আমি সোশ্যালজিস্ট, আই এম নট অ্যান্থ্রোপোলজিস্ট, আমি ওখানে এথনোগ্রাফি করতে যাইনি, সেহেতু ওখানে আমার কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মিক্স ছিল, বাট মোস্টলি কোয়ালিটেটিভ। সো এই জায়গাটাই, এই জায়গাটা আমার কাছে নলেজ প্রোডাকশনটা তাদের, আমি কিছু আমি থিওরিটিক্যালি খুব ভালো হতে পারি, আমি সমস্ত ল্যান্ড পলিসিগুলো জানি, বাংলাদেশের ল্যান্ড লস জানি, কিন্তু একেবারে গ্রাউন্ড রিয়ালিটিতে এই ল্যান্ড লস আর পলিসিগুলো আসলে কিভাবে কার্যকর করা হয়, কতটা হেজিমনিক ওয়েতে এবং কতটা মানে মানে অনেকটা জুলুম করে নিয়ে আসা হয় অনেক ক্ষেত্রেই, সেটা যতক্ষণ একজন রিসার্চার তার সাথে একাত্ম না করতে পারবে রেসপন্ডেন্টের সাথে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমার রেসপন্ডেন্ট আমাকে বাধ্য, ইউ নো লাইক কাইন্ড অফ বাউন্ড টু প্রোভাইড মি ইনফরমেশন, নেভার নেভার, এটা আপনাকে মনে করতে হবে যে সে আমাকে অনেকটা করুণা করছে ইনফরমেশন দিয়ে, কারণ সেই ইনফরমেশনটাকে নিয়ে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে সেটা প্রডিউস করছেন একটা ডিসকোর্স। তো সেটার জন্য তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকা আমাদের উচিত, এবং তাদের ওই লোকাল পলিটিক্সটাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, তারা কিভাবে উপকৃত হতে পারে, অর্থাৎ তাদেরকে দেখতে হবে আমার অ্যাক্টিভ এজেন্টস অফ সোশ্যাল চেঞ্জ, নট অ্যাজ দ্য প্যাসিভ বেনিফিশিয়ারিজ, আর যেটা সাধারণত ট্রেডিশনালি ডেভেলপমেন্ট প্রোগ্রামসে দেখা হয়। তো ওই জায়গাটা আমার, যেহেতু আমি আমি একাধারে আমি নট অনলি সোশ্যালজিস্ট, আমার ফেমিনিস্ট স্কলারশিপস যেটা আমি ডেভেলপ করেছিলাম ম্যাকগিলে, আমার একটা কমসও ছিল সোশ্যালজি অফ সেক্স অ্যান্ড জেন্ডারের উপরে, সেহেতু সেখান থেকে আমার যে মেথোডোলজিক্যাল ট্রেনিংটা ছিল সেখানে আমি মানে নারী পুরুষের এক্সপিরিয়েন্সেসটা এবং তাদের এজেন্সিটাকে ব্যবহার করা এবং তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার তথ্যগুলোকে বিশ্লেষণ করা। আর যদিও আমার সুপারভাইজার সে কিন্তু ফেমিনিস্ট স্কলার ছিল না, কিন্তু আমি অন্যান্য ফেমিনিস্ট কোর্সগুলো নিয়েছিলাম ম্যাকগিলের, যারটা সুবাদে
আমার এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়। ফলে আমি আমি সেটার উপরে বেশি প্রাধান্য দিয়েছি এবং থিওরিটিক্যালি আমি ইউজ করেছিলাম মোস্টলি ইকো সোশ্যালিস্ট পার্সপেক্টিভে, ইকো কালচারাল অ্যান্ড ইকো ম্যাটেরিয়ালিস্ট। এবং যখন আমি ইন্টারেস্টিং যখন আমি বলতাম যে এই সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রামসে নারীদের সম্পৃক্ততার কথা, তারা যারা পলিসি মেকার তারা বলতো হ্যাঁ নারীদেরকে দিতে গাছপালা দিতে হবে, গাছে পানি ঢালতে হবে, বিকজ নারী বায়োলজিক্যালি সন্তান জন্ম দিতে পারে, নার্চার কেয়ারিং এর রোলটা হচ্ছে নারীর জন্য। হ্যাঁ, তো এই যে জিনিসটা তখন আমি বলার চেষ্টা করতাম যে না, নারীর জন্য গাছ খুব ইম্পর্টেন্ট আর তার সাস্টেনেন্সের জন্য, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, এই কারণেই যে যদি গাছ না থাকে তাকে কিন্তু ওই মরা গাছের ডাল নিয়ে আসতে হয় চুলার ধরানোর জন্য, তাকে পানি নিয়ে আসতে হয়, তাকে প্রবীণ সদস্যদেরকে রান্না করে খাওয়াতে হয়, তাকে লাইফ স্টক দেখতে হয়, তাহলে তার সাস্টেনেন্সের সাথে যে ম্যাটেরিয়ালিস্টিক যে রিয়ালিটি যেটা বন্দনা শিবা বলেছেন, যেটা শুধু বায়োলজির মধ্যে যদি আমি নিয়ে আসি তাহলে আমি একটা এসেনশিয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ নিচ্ছি সেখান থেকে বের করে আনা, কিন্তু সেটা এখনও দুরূহ ব্যাপার। কেননা বাংলাদেশ শুধু নয়, এটি ইউনিভার্সাল যে অনেক ক্ষেত্রে নারীকে মনে করা হয় যে নারী হচ্ছে মায়ের জাত, সেহেতু নারী আর প্রকৃতি এক, এবং পুরুষ হচ্ছে যে ম্যাসকুলিন, যে পুরুষের যে পাওয়ার সেটা কী করবে, সেটা ডমিনেন্ট ডমিনেট করবে নেচারকে, নেচারকে সায়েন্স দিয়ে জয় করতে হবে এবং নারীকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। এই যে এই জিনিসটা, এইটা এখনও আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা এখনও রয়ে গেছে। সেহেতু আপনি যখন রিসার্চ করছেন, নলেজ প্রডিউস করছেন, যাদেরকে নিয়ে করছেন, শুধুমাত্র তো গ্রামের জনগণকে নিয়ে না বা শহরের মানুষকে রেসপন্ডেন্স না, আপনার তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি রেসপন্ডেন্স থাকছে, তো তাদের সাথে কিন্তু আপনাকে আপনার যে লার্নিংটা হয়েছে থিওরিটিক্যাল যে ফ্রেমওয়ার্কটা নিয়ে আপনি নামছেন কাজ করতে, সেটা আপনাকে সহজ ভাষায় তাদের কাছে বোধগম্য করাটাও কিন্তু একটা নলেজ প্রোডাকশনের আমি মনে করি একটা কম্পোনেন্ট, একটা পার্ট। অ্যাবসলিউটলি, আপনি ইফ ইন টার্মস অফ আপনি যে মানে পার্টিসিপেশনের কথা বললেন রিসার্চ করার ক্ষেত্রে, আমি একটা একটা পয়েন্ট এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে ওয়েন উই গো টু ডিফারেন্ট রিসার্চ সাইট, ওয়েদার ইট ইস ডেভেলপমেন্ট এজেন্সি কিংবা আমরা রিসার্চ করতে যাই, ওই যে হোয়াইট কোট যে এফেক্টটা, যে আমি রিসার্চ করতে যাচ্ছি, আই এম আ রিসার্চার, দ্যাটফর আই নো মোর দেন ইউ নো দ্য পিপল হু আর লিভিং ইন দ্যাট প্লেস, তো এই যে আমাদের অ্যারোগেন্স কিংবা আমাদের হিউব্রিস, যে এই জায়গার মানুষগুলো তারা জানে না বাট আই নো, তো রিসার্চ করতে গিয়ে ওয়েদার ইট ইস ডেভেলপমেন্ট ওয়ার্কার অথবা রিসার্চাররা, ইউ হ্যাভ ডান আ লট অফ রিসার্চ অ্যান্ড ইউ হ্যাভ আ লট অফ সোশ্যাল এঙ্গেজমেন্ট, ইউ আর নট জাস্ট অনলি আ স্কলার, ইউ আর অলসো লিডার ইন দ্য একাডেমিক স্পেস, ইউ হ্যাভ আ লট অফ এঙ্গেজমেন্ট, আই হ্যাভ সিন যে আপনি বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে ইউ আর প্রিটি ভোকাল অ্যান্ড ইউ আর প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাবাউট ইট, তো সেই জায়গাটাতে what could we possibly do to be mindful of the fact that we are going to a space and we need to respect je oi jagar manush gulo tader knowledge tader subjectivity tader mane world view eta ashole hocche dekhen amra to india subcontinent er manush 47 e amader desh bibhag hoyeche er pore 71 e amra shadhinata pechi kintu amra krishi nirbhor desh amra muloto tai chilam এবং হয়তো এখন আমাদের অনেক পরিবর্তন আসছে, বাংলাদেশেরও ল্যান্ডস্কেপে অনেক পরিবর্তন আসছে, সোশ্যো ইকোনমিক চেঞ্জ আসছে, মোড অফ প্রোডাকশনও কিছু চেঞ্জ আসছে, কিন্তু রুটটা হচ্ছে যে আমরা এখনও খুব ফিডালিস্টিক, আমরা স্বীকার করি না। আমরা যেমন ধরুন আমি আমার ব্যুরোক্রেট বন্ধুদেরকে আমলা বলি, তারা কিন্তু আমলা শব্দটা শুনতে রাজি হয়, তারা মনে করে এটা একটা ডিরোগেটরি ওয়ার্ড, এবং আমি তখন তাদেরকে বলি যে আমরা তো শিক্ষক আমলা, কে বললো যে আমার ব্যুরোক্রেট বন্ধুই শুধু আমলা, কিন্তু আমি মনে করি আমি 1988 ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলাম প্রভাষক হিসাবে, আমি 6-7 বছর আমাকে বাইরে থাকতে হয়েছে মাস্টার্স অ্যান্ড পিএইচডি শেষ করার জন্য নর্থ আমেরিকায়, পরে আমি 6 মাসের আবার কমনওয়েলথ বৃত্তি নিয়ে আমি বাথ ইউকেতে, বাথ ইউনিভার্সিটি ইউকেতে আমি পোস্ট ডক করি, এটা ছাড়া আমি দেশের বাইরে থাকি, তো দেশের সাথেই আমি আছি, 3 দশকের উপরের সময় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়ে গেছে। এবং আমি আপনি যেটা বলেছেন যে হ্যাঁ আমি শুধুমাত্র একজন শিক্ষক, অবশ্যই সবার আগে আমি শিক্ষক, তাছাড়া আমি অনেক ধরনের ডিসিশন মেকিং বডিতেও ইলেক্টেড মেম্বার হিসেবে কাজ করি, এবং আমার যে ডিনের পরিচয়টাও কিন্তু আমার ইলেক্টেড ডিন, তো এই যে জায়গাটা
ধরেন এই জায়গাতে আমাদের এই মাইন্ডসেট থেকে আমরা এখনো বের হতে পারিনি, এবং এই ফিউচারিস্টিক যেটা আমরা আমরা নিজেরা ক্রিটিসাইজ করছি, কিন্তু আমি নিজেই যে ওই ওই রোলটা নিয়ে নিয়েছি সেটা আমি স্বীকার করি না বা আমি দেখতে চাই না। আপনি কিছু মনে করবেন না যে বাংলাদেশে প্রচুর এনজিও কাজ করে, মানে এরকম হাজার হাজার এনজিও কোনো দেশে নাই। সেই সব এনজিও আমি তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে দেখেছি যে কিছু কিছু এনজিও চেয়ারে বসে, নারীরা পাটিতে বসে এবং তাদেরকে স্যার স্যার বলা হয় এবং তারা ঋণ দিচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু আমি নোবেল পুরস্কারও পেয়ে যাচ্ছি। আমি জানি না কেমন করে সেজন্য আমি শান্তি পুরস্কার পেয়ে যাই। তাহলে আমি তো মাটিতে বসে সেই নারীকে বলছি না যে আপা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আসেন আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ বানাই, কোলাট্রাল করে আমি ঋণ দিব। তাহলে আপনি যদি মনে করেন যে শুধু রিসার্চাররাই শুধু ফিউচারিস্টিক, আমি সেটা বলবো না। আমি মনে করি আমাদের বাংলাদেশের বেসরকারি সংগঠন, হয়তো অনেকে আমার সাথে একটু দুঃখ প্রকাশ করতে পারে, ক্ষোভ প্রকাশ করতে পারে এই ওয়েবিনার দেখার পরে, কিন্তু আমি এটা বিনয়ের সাথে বলবো যে এই ফিউচারিস্টিক অ্যাটিটিউডটা আমাদের মধ্যে অত্যন্ত মানে ডিপলি এমবেডেড। এবং আমি এটাও দেখি যে যখন আমি বিসিএস পরীক্ষা ভাইবা নিতে যাই, আমি যখন আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, এখন আমি দেখি যে ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস দে উড লাইক টু গেট ইন টু পুলিশ, হ্যাঁ দে ক্যান ইজিলি গো টু অ্যাডমিন অর আদার ক্যাডার্স লাইক ইকোনমিক ক্যাডার্স, বাট নো পুলিশ। দেন আই আস ফিউ অফ দেম যে তুমি কেন পুলিশ হতে চাও বাবা, বলে ম্যাম এই যে পুলিশের ড্রেসটা এইটা আমাকে এম্পাওয়ার করে, এটা আমাকে আমার গ্রামে এম্পাওয়ার করে, উপজেলায় জেলায় ঢাকা শহরে আমি আমার বিয়ে ভালো হবে ইত্যাদি। সো ওই যে ফিউচারিস্টিক এটা তো আপনি শিখে আসছেন, এটা আপনি একদম স্কুল থেকে শিখে আসছেন, আপনি যদি মাদ্রাসা থেকে আসেন সেখান থেকে শিখছেন, আপনি স্কুল থেকে শিখছেন, আপনি হাই স্কুল মিনিং কলেজে শিখছেন, আপনি বিশ্ববিদ্যালয়ে শিখছেন। আমার শিক্ষকরাও, আমি এটা আবারও বলবো যে আমরাও কিন্তু সেই ধরনের ফিউচারিস্টিক মনোভাব দিয়ে আমরা যে পাওয়ার জিনিসটা যেটা মিশেল ফুকো বলেছেন সে পাওয়ার এক্সারসাইজ আমরা করতেই চাই। এবার নলেজ কার কাছ থেকে আসে, ফুকো বলছে যে যে ক্ষমতায় আছে রাষ্ট্র ক্ষমতায়, পুলিশ হেলথ সেক্টর হসপিটাল বা ইনস্টিটিউশনস এরা মনে করে এলিট, যে তারাই মনে করে যে আমি যেটা বলছি সেটাই নলেজ। এখন আমার বাড়ি ডোমেস্টিক সার্ভিস যে দিচ্ছে সেই মেয়েটি যেটা বলছে সেটা কোনোদিনও নলেজ হতে পারে না, বিকজ তার সাথে পাওয়ারের কোনো যোগাযোগ নাই, তার ফিনান্সিয়াল পাওয়ারও নাই। তাহলে যখন আমি রিসার্চার তখন আমি কোনো একটা বৃত্তি পেয়ে গবেষণা করছি, আমি যে বলবো যে শুনো এইটা হচ্ছে আমার অবজেক্টিভস, প্রথমেই আমি একটা অবজেক্টিভ স্ট্যান্স নিচ্ছি, তার মানে কি আই নো মাই কোয়েশ্চেন্স বাট দেয়ার আর আদার সিগনিফিকেন্ট কোয়েশ্চেন্স দ্যাট আই ডু নট ওয়ান্ট টু নো। That's what I was taught in McGill, that my feminist scholars, teachers, my friends and my professor taught me that you will have some thematic questions, but there are a lot of questions that you would find in the field and you try to address those questions. Those are subjective issues. So, oita korte hole apne to fidelistic mindset ni thakte parben na. Apne apnar set hypothesis, structure, design, shop kora, ami ekhon seta একেবারে কম্পার্টমেন্টালাইজ করে আমি শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব, আমি সেটাকে রিসার্চ ভাবি না, বিকজ মাই ট্রেনিং ইজ নট লাইক দ্যাট। অ্যান্ড ইভেন অ্যাজ আ আপনি যদি বলেন ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগত জীবনেও আমি সেরকম না, আমি শুনতে রাখি। তো সেটা এটাই হচ্ছে যে অবজারভেশন পার্টিসিপেশন এটা খুব জরুরি এবং মানুষকে মানুষ ভাবা জরুরি। আমি প্রথমে ভাবি আমি একজন মানুষ, হ্যাঁ লিঙ্গ যদি নিয়ে আসা হয় হ্যাঁ আমি নারী, তারপরে আমি বাঙালি নারী, তো আমি তারপরে আমার ধর্ম কি হ্যাঁ ইসলাম, কিন্তু এই জায়গাটাই আইডেন্টিটিটা আপনি কিভাবে নিচ্ছেন এটা এটাও একটা বড় জায়গা। যখন আমি রিসার্চের জন্য আমি ফিল্ডে যাচ্ছি এবং আমার এই ব্যাগেজটা আমি ক্যারি করছি কলোনিয়াল মাইন্ডসেট থেকে শুরু করে, শুধু কলোনিয়াল বলে তো লাভ নাই, আমি মনে করি এটা পোস্ট কলোনিয়াল এরা থেকে আসছে, আমরা সব কিছু কলোনিয়ালিজম উপর চাপিয়ে দিই, এটাও কিন্তু আমাদের একটা মানে প্যাথোলজিক্যাল প্রবলেম। বিকজ আমি মনে করি যে আমার ডিসকোর্স তৈরি করতে প্রি কলোনিয়াল রাজা বাদশাহ ওরা কি করেছিল, তারা কি খুব একেবারে মাটির সাথে ফ্ল্যাট ছিল কিনা, নো কোনো ফ্ল্যাট অর্গানাইজেশন নাই বাংলাদেশে। আপনি আমাকে একটা ইনস্টিটিউশন একটা এনজিও দেখান বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দেখান যেটা ফ্ল্যাট, নট এট অল। সেই জন্যে আমি বলছি যে আমার রিসার্চাররাও সেই জন্যই ওই ওটার মধ্যেই থেকেই তারা তাদের কোড অফ কন্ডাক্টটা ঠিক করে নেয়।
অ্যাবসলুটলি। আমি একটা তিনটা লাইন মানে কোট করতেছি, আমার কথা না, এটা হচ্ছে মমতা রোশন চৌধুরীর কথা, সংস্কৃতি কথার একটা জায়গা, মানে এখানে এই প্রথম চ্যাপ্টার উনি লিখছেন যে সোসাইটির কথা, যে একটা মানুষের প্রোগ্রেসের জন্য সোসাইটি, তো আসলে বেসিক্যালি সোসাইটি প্রোটেক্টস দ্য ইন্টারেস্ট অফ যারা মোরাল, আপনি যে কথাটা একটু আগে বললেন, তো উনি যে কথাটা বলছেন যে হোয়েনএভার একটা সোশ্যাল স্ট্রাকচার কোনো একটা জায়গায় মানুষের সাথে ইন্টারাক্ট করে, মানুষের বিকাশ চায় না, মানুষকে একটা পার্টিকুলার সাঁচে ফেলে যাতে করে মোরালদের ইন্টারেস্টটাকে কন্টিনিউ করা যায়, সেটাই তো সোশ্যাল। তো যদি সেটা হয়, ইউ আর এ সোশিওলজিস্ট, উই মানে ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস উই লার্ন ইন সোশিওলজি, ইউজিং সোশিওলজিক্যাল ইমাজিনেশন টু সি দ্য ওয়ার্ল্ড। তো একটা তো গেল আপনি বললেন পোস্ট কলোনিয়াল যে সাইকিতে যেখানে আমরা আছি, আমাদের মাথার মধ্যে দ্য ব্রিটস হ্যাভ লেফট, ইউ নো, অ্যান্ড অবভিয়াসলি আই এগ্রি উইথ ইউ যে মানে উই হ্যাভ আ টেন্ডেন্সি অফ গোয়িং দেয়ার আগেন অ্যান্ড আগেন, সো ইট হ্যাজ ইটস ওন ক্যান অফ ওয়ার্ম। কিন্তু আমরা বাংলাদেশে বর্তমানে যে বিভিন্ন ধরনের সামাজিক ইস্যু হোক কিংবা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক ইস্যু হোক, স্কুল কলেজে উইথ অল ডিউ রেসপেক্ট, যে স্কুল কলেজগুলো থেকে শুরু করে উই আর নট ক্রিয়েটিং আ লট অফ স্পেস ফর ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষ আমরা যারা, আমরা কিন্তু ওই স্বতন্ত্রভাবে চিন্তা করতে শেখা, এটা শেখাচ্ছি না এখন। মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট টু ডমিনেট স্কলার, একজন ফ্রেঞ্চ একজন আমেরিকান, সিক্সটিজে আপনার চমস্কি লিখলেন যে রোল অফ ইন্টেলেকচুয়ালস। তো এখন আপনার কাছে কি মনে হয় ইউ বিং অ্যান এডুকেটর, ইউ নো, অ্যান্ড অলসো বিং ইনভলভড ইন দি সোশ্যাল ইভেন্টস ইন বাংলাদেশ বর্তমানেও, আমি দেখেছি যে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে রিসেন্টলি আপনি লিখেছেন যে মোরালাইজিং অফ বিহেভিয়ার উইচ ইজ জেন্ডার্ড, উইচ ইজ হায়ারার্কিক্যাল, উইচ ইজ পলিটিক্যাল, হোয়াট হ্যাভ ইউ, তো সেক্ষেত্রে আমরা কি চিন্তা করতে শেখাচ্ছি অ্যাজ এডুকেটার্স? উই আর এনকারেজিং? যদি না করে থাকি তাহলে ইন হাইপার কানেক্টেড ওয়ার্ল্ড, যখন আমরা এত বেশি কানেক্টেড, এত বেশি কানেক্টেড, 2011 সালের পর থেকে বাংলাদেশে এত অনেকগুলো কমিউনাল ভায়োলেন্স হয়েছে, কেউ একটা কিছু বলে দিয়েছে আমি পুরো গিয়ে মানে একটা গ্রাম গিয়ে জ্বালিয়ে দিচ্ছি, কেন? কারণ ওই যে একজন ভদ্রলোক, সে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কিছু একটা লিখেছে। তো মানে ইন এ সিচুয়েশন লাইক দিস, আমার এই কোয়েশ্চনের দুটো পার্ট, একটা হচ্ছে আর উই টিচিং ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যান্ড ইফ উই ক্যানট টিচ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্যান উই লিভ পিসফুলি ইন সাচ আ হাইপার কানেক্টেড ওয়ার্ল্ড? দুটোই খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স এবং আমার এরিয়া অফ ইন্টারেস্ট, এটা নিয়ে আমি সারাক্ষণই কথা বলি। বড় একটা জায়গা হচ্ছে যে আমি এই প্রশ্নগুলোর উত্তর খুব গভীরে চিন্তা করি। আমি এভাবে চিন্তা করি যে আমরা সবাই জানি যে এটা আমাদের শোকের মাস, এবং এই মাসে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে ব্রুটালি হত্যা করা হয় এবং সপরিবারে হত্যা করা হয়। তার দুই কন্যা জার্মানিতে থাকার জন্য তারা বেঁচে যান, বর্তমানে একজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আছেন। এখন আমাদের দেশের যে সংবিধান, এটা আমি সবসময় আমার ক্লাসের আলোচনায় নিয়ে আসি, সংবিধান চারটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এখন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 75 পরবর্তী আমরা যে সাবসিকুয়েন্ট যে মানে কি বলে সেনাবাহিনীর যে রেজিমসগুলো আমরা দেখেছি, সেখানে আমরা কি দেখেছি যে আমাদের সংবিধান পরিবর্তন করা হয়েছে 5th Amendment, 8th Amendment-এর মাধ্যমে। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্র ধর্ম হবে ইসলাম এবং ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হয়। প্রথম ধাপে প্রথম সুরে শাসক যিনি ছিলেন জিয়াউর রহমান সাহেব, ওটা বাদ দিলেন। এরপরে এরশাদ সাহেব আসলেন, উনি রাষ্ট্রধর্ম ইসলাম করলেন। এখন এই যে এত বড় একটা সময় চলে গেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে যে দলটি আছে তাদের সরকার গঠন করতে তাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, এবং আমরা মনে করি যে 47-এর দেশ বিভাগ যে ধর্মের ভিত্তিতে আমরা করলাম, এরপরে আমরা পাকিস্তান থেকে 1000 মাইল দূরে আমরা পৃথক হলাম, পৃথক রাষ্ট্র হলাম, এবং সেটার জন্য আমাদের যে বিষয়গুলো ছিল, আমরা ভাষার কথা বলছি কিন্তু ভাষার সাথে তো আমাদের অর্থনৈতিক বিষয়টা ছিল, যে চারটি যে প্রদেশ পাকিস্তানের মরুভূমি, সেখানে আমাদের দেশ থেকে সব কিছু নিয়ে যাওয়া হতো, সেখানে আমাদের থেকে এক্সট্রাক্ট করে তাদের উন্নতি হচ্ছে, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু অনেকবার বলেছেন, এবং তাকে এই দেশটাকে তো উনি
উনি তো রাজনীতি করেছেন, উনি রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে এটা কনভিন্স করেছেন যে হ্যাঁ বাংলাদেশ নামক একটি রাষ্ট্র অপরিহার্য, শুধুমাত্র ভাষা জাতিভিত্তিক রাষ্ট্র হলেই চলবে না, সেখানে অর্থনৈতিকভাবে উনি স্বাবলম্বী একটি দেশ চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটা ওনাকে দেয়া হয়নি। এতে উনি ওনার মৃত্যুর পর যে সংবিধান কুচি কুচি পরিবর্তন হলো, এটা কি শুধু সংবিধান পরিবর্তন হলো, এটাতে তো আমাদের পলিসিগুলো ইম্প্যাক্টেড হয়েছে, এবং আমাদের যে আপনার স্কুলের যে কারিকুলাম ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে, সেখানে আমাদের প্রগতিশীল লেখকদের বই বাদ দেওয়া হয়েছে, কবিতা প্রবন্ধ। তা এখন যারা পাকিস্তানের সময় পাকিস্তান থেকে যখন আমরা পৃথক হতে চেয়েছি, দেশ স্বাধীন করতে চেয়েছি, একটি একটা অংশ ছিল, একটা পার্সেন্টেজ, তারা তো আপনার মানে উদা হয়ে যায়নি, তারা তো আছে। আর যারা কিনা বারবার কু করেছে তারা তো তাদেরই দোষ হচ্ছিল। তাহলে এই যে পলিটিক্যাল রেজিম শিফটের সাথে আমাদের বঙ্গবন্ধু হত্যা করার হত্যার পর থেকে আমাদের যে এডুকেশনটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা ক্ষতি করে দেওয়ার বা মাইন্ডসেট চেঞ্জ করার, এখানে যে পরিবর্তন হয়েছে, এবং জাতিপিতা বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করে দিয়ে গেছেন, উনি মাদ্রাসা বোর্ডও করেছিলেন, কেননা এটাকে উনি প্রগতিশীল করতে চেয়েছিলেন এবং ইসলামের সঠিক ব্যাখ্যাটার জন্য। কিন্তু দেখেন যে পলিটিক্যাল পার্টি আমাদের সাথে সেই সময়কার পাকিস্তানের সময় জামাত ইসলাম মানে মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করেছিলেন, পরবর্তীতে জিয়া সরকার তাদেরকে বৈধতা দিয়েছিল এবং ইন্ডেমনিটি দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার তারা করতে দেয়নি। তাহলে এইরকম একটা যে রাজনৈতিক হলো যেখানে ধর্মনিরপেক্ষতা বাদ দিল ইত্যাদি, সেখানে আপনার এডুকেশন টোটালি একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট হয়। ক্ষুদ্রতে ক্ষুদা কমিশনের যে রিপোর্টটা ছিল যেটা নিয়ে বঙ্গবন্ধু কাজ করছিলেন, সেটা তো আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারিনি। পরবর্তীতে যখন 2009 আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলো, তখন শিক্ষানীতি প্রণয়ন কমিটি করা হয়, যেখানে আমি একজন সদস্য ছিলাম এবং কবি চৌধুরী স্যারের নেতৃত্বে, সেখানে আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছিলাম, পাঠ্যপুস্তক, ক্লাসের ক্রিটিক্যাল থিঙ্কিং, কিন্তু বিনয়ের সাথে বলতে হয় যে সেটার ফুল ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি, এবং এখনো আমরা দেখছি যে বই পুস্তকে আপনার প্রগতিশীল লেখাগুলো আমরা অনেক চেঁচামেচি করি, এটা আমরা পলিসি মেকারদের দৃষ্টি আকর্ষণ করি, আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাই যে এগুলো পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন আমি করতে না পারি, যখন একটি বাচ্চা মেট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বা আলিয়া মাদ্রাসা পাশ করে ইন্টারমিডিয়েট পাশ করে যখন বিশ্ববিদ্যালয় আসে, তার কিন্তু মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে, আমি সোশিওলজি প্রফেসর বেসিক্যালি, তো আমার ডিপার্টমেন্টের ছাত্র সংখ্যা হচ্ছে এক একটা ইয়ারে আমরা প্রায় 200 কাছাকাছি ছেলে মেয়ে ভর্তি করি। আমি তো ক্লাসে পড়াচ্ছি এবং আমি এটা খুব ভালো করে বুঝতে পারি যে যখন তাদেরকে বোঝাতে হয় যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু জিয়াউর রহমান না, তার মানে আমার চ্যালেঞ্জটা এখনো কত কঠিন। এবং এই জায়গাটাতেই যখন আপনি বলছেন যে সাম্প্রদায়িক চিন্তা চেতনা, যেখানে আমি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন সমাজ করতে চাই এবং পুরুষ নারীর মধ্যে সমতা, এবং এখন আমরা বলতেই পারি যে আমাদের দেশে 9% হয়তো অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ আছে, সেই সহিষ্ণুতা সেই ধৈর্যটা আমরা কেউ কেউ হয়তো দেখাতে পারছি না, সেইখানে আমরা বিরোধ লাগিয়ে ফেলি। তাহলে বা আমরা ক্লাসরুমেও হয়তো আমরা এমন কিছু বলি যে এগুলোকে ট্রিগার করতে পারে, এবং সে জায়গায় আমি যে বাঙালি সেটা আমাকে বারবার প্রমাণ করতে হয়। যদিও মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে আমরা 15th অ্যামেন্ডমেন্ট হয়েছে, ধর্মনিরপেক্ষতা আপনি জানেন যে আমরা থিওরেটিক্যালি আমরা নিয়ে এসেছি, বাট ধর্মনিরপেক্ষতা যে ধর্মহীনতা না সেটা জাতির পিতা বঙ্গবন্ধুও বলেছেন। তিনি ক্ষমতায় যখন আসলেন 72-এ, উনি বারবার যখন নতুন দেশগুলোর সাথে উনি মিটিংয়ে বসতেন, বিশেষ করে আরব বিশ্বের দেশগুলিতে, এটা আমি সাম্প্রতিক একটা লেখায় লিখেছিও যে প্রফেসর নুরুল ইসলাম, যিনি পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ার ছিলেন, উনি বলছেন যে বঙ্গবন্ধুকে বুঝাতে হয়েছে যে তোমরা তো আরব দেশ, তোমরা তো একই ধর্ম, তাহলে তোমরা ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত কেন, তাহলে আমরা কেন পাকিস্তান থেকে পৃথক হবো না, কেননা ধর্ম এক হলেই যে সব এক তা তো নয়, আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার বাঙালিত্ব, আমার গান বাজনা পৃথক, ভাষা পৃথক, তাহলে আমি কেন এক হবো, তাহলে তোমরা তো এক হওনি। তো এই জিনিসটা উনি বুঝানোর চেষ্টা করেছে এবং বুঝাতে পেরেছিলেন। এইখানেই বলতে হবে যে আমরা এখনো সেই চ্যালেঞ্জটার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেজন্যই আমাদের যে মানে স্কুল কলেজে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গাটা, এটা দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন সময়
আপনি যদি ইন আইসোলেশন আপনি চিন্তা করলেন যে আমরা এখন শুনছি যে ক্লাস ফার্স্ট গ্রেড থেকে 10 গ্রেড পর্যন্ত সিলেবাস পরিবর্তন হবে, সায়েন্স আর্টস বিজনেস এরকম থাকবে না, তাহলে যেটা করতে হবে যে সবাইকে বসতে হবে, এটা কম্প্রিহেনসিভ প্ল্যানিং না হলে আমি স্কুলে কি করছি, আমি কলেজের সিলেবাসে কি নিয়ে আসছি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াচ্ছি, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট সেখানে আমি আর এক ধরনের সিলেবাস, তাহলে কিন্তু আমি ছেলে মেয়েদেরকে একটা কম্প্রিহেনসিভ মাইন্ডসেট তৈরি করতে পারছি না। হ্যাঁ, আমরা অবশ্যই মাদ্রাসা উন্নয়নের কথা বলছি, মাদ্রাসা আমরা আধুনিক শিক্ষার কথা বলছি, সেগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিন্তু সেখানে কি এম আই ইন দ্য বোর্ড? নো। সো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মানে ওভারঅল শিক্ষাটাকে বোঝার জন্য যে একটা মানে লুজ এন্ডস অনেক বেশি। একটা কাঁথা যখন সেলাই করি আমরা অনেকগুলো শাড়ি একসাথে নিয়ে সুন্দর ডিজাইন করি, কিন্তু ধৈর্য সহকারে একজন নারী বা দুজন নারী করে, কিন্তু অনেককে নিয়ে এসে করছে, অনেকগুলো কাপড় এনে অনেক প্যাচেস দিয়ে। তাহলে আপনাকে যদি এডুকেশন নিয়ে ভাবতে হয়, আমি মনে করি বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি জায়গাটা হচ্ছে যে আমি আমার প্রাইমারি এডুকেশনে কি বদলাবো, তারপরে আমি উচ্চ মাধ্যমিকে কি বদলাবো, তারপরে আমি এখন বলছি যে এখন আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখন আমার ফোর্থ রেভলিউশন, এখন আমাকে খুব বেশি বেশি করে টেকনোলজি পড়াতে হবে, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে জানাতে হবে, অবশ্যই। কিন্তু তাই বলে কি আমি আমার ফিলসফি বাদ দিব, আমি কি হিস্ট্রি বাদ দিব, আমি কি আপনার ইংরেজি লিটারেচার বাদ দিব, বাংলা দিব বাদ দিব? নো। আমি কি সোশ্যালজি বাদ দিব, পলিটিক্যাল সায়েন্স বাদ দিব? না। আপনি দেখুন, আপনি গুয়েলফে আছেন, আমি মেকগিলে ছিলাম, আমি দেখেছি ওখানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে স্টুডেন্টদেরকে কিন্তু কেউ বলে না যে আমি মেজর করছি। ধরেন আমি আমি সোশ্যালজি ডিপার্টমেন্টে পিএইচডি করে এসেছি, ওখানে আমি আমার সুপারভাইজারকে দেখতাম যে সে পড়াতো, যেটা আন্ডার গ্রাজুয়েট কোর্সে আমি টিএ করতাম, সেখানে প্রায় 400 স্টুডেন্ট গ্যালারিতে বসতো এবং সে মাইক্রোফোন দিয়ে লেকচার দিত। ওই 400 স্টুডেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসতো, অর্থাৎ অনেকেই সোশ্যালজি মাইনর হিসাবে নিয়েছে, অনেকেই ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ মাইনর হিসেবে নিয়েছে, অনেকে পলিটিক্যাল সায়েন্স মাইনর হিসেবে নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, মেডিসিনের স্টুডেন্ট বা আপনার বায়োকেমিস্ট্রি পড়ছে সে নিচ্ছে, অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি। বাংলাদেশে আমি যতক্ষণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি আন্ডার গ্রাজুয়েটটাকে ওপেন করে না দিব যে ঠিক আছে আমি সোশ্যালজিতে আন্ডার গ্রাজুয়েট মেজর, কিন্তু আমি মাইনর আমাদের আগে ছিল, আপনি হয়তো জানেন যে আমি নিজে করেছি সাবসিডিয়ারি, আমার ইতিহাস ছিল, ইকোনমিক্স ছিল, এখন কিন্তু আমরা সাবসিডিয়ারিটা উঠিয়ে দিয়েছি। এখন আমি বুঝি যে ওই সাবসিডিয়ারিটা কত গুরুত্বপূর্ণ ছিল আমার জীবনে, অর্থাৎ আমি কিছু হলো তো ইকোনমিক্সে বেসিক কিছু শিখেছি, আমি ইতিহাসটাকে আরো একটু ঝালাই করতে পেরেছি, এখন কিন্তু আমাদের নাই। সেহেতু আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলব যে আপনি যখন পরিবর্তন করবেন প্রাইমারি থেকে জেএসসি ইত্যাদি মেট্রিক, তারপরে ইন্টারমিডিয়েট, তার সাথে আপনার বিশ্ববিদ্যালয় সংযোগ কোথায়, তাহলে ক্রিটিক্যাল ইনসাইট কোথায় হবে? আমরা তো মুখস্থ করতে বলি, মুখস্থ যে যত ভালো, আপনি দেখবেন আমাদের স্টুডেন্টরা খুব ভালো মুখস্থ করতে পারে, কিন্তু যখন আপনি একটা জিনিস বুঝাবেন কনসেপচুয়ালি সেটা তারা ধারণ করতে পারছে না, বিকজ আমরা মুখস্থের উপরে সেই ধরনের প্রশ্ন করি যেহেতু যাতে তারা ভালো করে, এবং অনেক মুখস্থ করে বোর্ডে স্ট্যান্ড করা ছেলেমেয়েরা ঝরে যাচ্ছে, কিন্তু অনেকে যারা মুখস্থ করেনি বিষয়টা বুঝতে পেরেছে সে কিন্তু আবার দেখবেন যে হায়ার স্টাডিজ এসে সে খুব ভালো করছে, বিকজ সে কনসেপচুয়ালি তাকে বোঝার চেষ্টা করেছে। এবং একটা শিক্ষকের উপর নির্ভর করে সে ডেলিভারিটা দিচ্ছে কেমন ক্লাসরুমে, সে যদি বইয়ের পাতা খুলে খুলে পড়ায় কিন্তু সে যদি প্র্যাকটিক্যাল ইম্পেরিক্যাল এক্সাম্পল সাইট না করে জিনিসটাকে একেবারে রন্ধ্রে রন্ধ্রে না ঝুঁকিয়ে দেয় তাহলে কিন্তু সম্ভব না, এবং ক্রিটিক্যাল মাইন্ডসেট তৈরি করা। এবং একটা দেশ কোনোদিনও এগোতে পারবে না যদি না সেই দেশের এই প্রজন্মকে আমরা ক্রিটিক্যাল ইনসাইটটা তৈরি করতে সাহায্য না করি। অ্যাবসলিউটলি। আমি সম্প্রতি আই ওয়াজ কোয়াইট প্লেজেন্টলি সারপ্রাইজড, এবং আমার কাছে মনে হয় আমি আমি অনুরোধ করব আমাদের শ্রোতাদেরকে যে এই বইটা অন্তত পড়বার জন্য, যে অমর্ত্য সেনের জীবনী, যে হোম ইন দ্য ওয়ার্ল্ড, তো ওই জায়গাতে উনি এক জায়গায়, এবং দিস ইজ ভেরি ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট, এবং উনি একটা চ্যাপ্টারই লিখেছেন যে উনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স, উনি যখন ঢাকাতে পড়তেন সেন্ট গ্রেগরিতে 37 জনের মধ্যে ওনার পজিশন ছিল 34th, তো উনি 1998 নোবেল প্রাইজ পাওয়ার পরে যখন স্কুলে আসলেন তো স্কুলের হেডমাস্টার এই তো এখন, এবং আমি আপনাকে যে জিনিসটা মানে আই সে দিস অল দ্য টাইম যে আই এম ভেরি অ্যাক্টিভলি ইনভলভ উইথ দ্য এডুকেশন অফ রুরাল বাংলাদেশ, আমি আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, এবং ওখানকার সোশিও ইকোনমিক রিয়েলিটিগুলোর সম্বন্ধে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং
আমি বাংলাদেশে যখন অর্থনীতি পড়াতাম ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানগুলোতে পড়াতাম, তো আমি যেটা জানি যে বাংলাদেশের শিক্ষার যে বৈষম্যটা এটা হচ্ছে অবকাঠামোগত অনেক বৈষম্য। তো এখন আমি আরেকটা পয়েন্ট যদি ই করি, যে ধরেন আপনি মেগিলে পড়েছেন অ্যান্ড মানে আমি এখানে পড়াশোনা করছি, উই প্রবলি নট আ লট অফ স্টুডেন্টস গেট দিস অপরচুনিটি, ইউ আর অ্যান এক্সেপশন, ইউ নট এসেনশিয়াল অ্যান এক্সাম্পল, নট আ লট অফ স্টুডেন্টস গেট দি অপরচুনিটি টু থিঙ্ক। তো এই জায়গাটাতে যে অমর্ত্য সেন যখন বলছেন যে উনি সেন্ট গ্রেগরিতে ভালো করতে পারেননি, এবং উনি যখন ওই 1998 যখন উনি এসেছিলেন তখন হেডমাস্টার বলল যে তুমি মনে হয় সেন্ট গ্রেগরি থেকে যাওয়ার পরে ভালো ছাত্র হয়েছো, অ্যান্ড দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। হি সেড ইয়েস, আমি সেন্ট গ্রেগরি থেকে যাওয়ার পরে ভালো ছাত্র হয়েছি, কারণ শান্তিনিকেতনে পড়ার মাধ্যম ছিল বাংলা। শান্তিনিকেতনে ওনার গ্র্যান্ডফাদার নানা উনি ছিলেন একজন সংস্কৃতির পণ্ডিত, তো উনি পরবর্তীতে নোবেল প্রাইজ পাওয়ার পর ওনাকে যখন নোবেল কমিটি দুটো জিনিস চেয়েছিল, উনি ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনের জন্য যে সাংস্কৃতিক মানে ভাষায় লেখা যে বইটা ওটা উনি এখানে দিয়েছিলেন। What is the reason I want to say this and I beg you to actually speak to that as well, যে আমাদের দেশে এখন পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে যেই ধরনের গ্রেড প্রীতি, যেই ধরনের রেজাল্ট ভালো হলো কিনা, গোল্ডেন জিপিএ 5 আসলো কিনা, ইন দ্যাট প্রসিজার আমাদের যে ইন্টেলেকচুয়াল ডেথ হচ্ছে ফ্রম দ্য ভেরি আর্লি অন। এখন আপনি যে কথাটা বললেন ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের বর্তমান যে পরিস্থিতি এবং সেকুলারিজমের ফাউন্ডেশন আমাদের দেশের মানে স্বাধীনতা পরবর্তী সময়ে যেটা বঙ্গবন্ধু করতে চেয়েছিলেন, আমি আমার গবেষণায় যেটা দেখেছি এখন আমাদের দেশে যে কমিউনাল ভায়োলেন্স সেটা দেখছি, মাই রিসার্চ ডিসার্টেশন লুকস ইনটু যে কিভাবে আপনার ডিজিটাল স্পেসের মাধ্যমে মানুষের ভেতরে কনফ্লিক্ট বাড়ছে। আমার গবেষণার বিষয় হচ্ছে কিভাবে পলিটিক্যাল পোলারাইজেশন এবং সায়েন্স ডিনায়াল হচ্ছে বিকজ অফ ডিজিটাল স্পেসেস। আচ্ছা, এখন এখানে যেটা গবেষণায় মানে অনেক গবেষকরা লিখছেন, দ্য ইনক্রিজিং সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটি বিকজ অফ নিও লিবারেল গ্লোবালাইজেশন। বাংলাদেশে তো এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক হয়েছে, স্বাধীনতার পরে আমরা এত কখন প্রবৃদ্ধি দেখি নাই, বাট উই অফটেন সে ওয়ান পার্ট অফ দ্য স্টোরি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে এখন যে অর্থনৈতিক যে ইনইকুয়ালিটি, আর্থ সামাজিক যে ইনইকুয়ালিটি, সে তো কখনোই ছিল না স্বাধীনতার মানে শুরু থেকে আজ পর্যন্ত। ইন এ সিচুয়েশন লাইক দিস আমরা যদি এডুকেশন স্পেসগুলোতে শিক্ষার্থীদের চিন্তা করবার জায়গা ক্রিয়েট করতে চাই সেই জায়গাতে, দেখুন আমি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠানগুলোতে বলি, আমাদের ছেলেমেয়েরা ওরা কাজী মোতাহার হোসেন চৌধুরী পড়ুক আর না পড়ুক, কিংবা ওরা নজরুল ইসলাম পড়ুক আর না পড়ুক, ওরা কিন্তু ঠিকই শেক্সপিয়ার কিংবা কুইন এলিজাবেথ কি দে নো ইট ভেরি ওয়েল, এবং ওরাই কিন্তু পরবর্তীতে হার্ভার্ড প্রিন্সটনের সংখ্যায় বেশি যায়। আমি বলছি না বাংলা মিডিয়াম থেকে যায়, তাদের সংখ্যাটা বেশি। কিন্তু সিচুয়েশন লাইক দিস যেখানে আপনার অর্থনীতি ব্যাপার আছে, ইতিহাসের ব্যাপার আছে, এবং আমাদের মানে বর্তমান যে ইনক্রিজিং জিনি কোএফিসিয়েন্টের ব্যাপার আছে, এরকম একটা জায়গায় আমরা কিভাবে ওই গ্যাপগুলোকে রিডিউস করব টু ক্রিয়েট আ ভাইব্রেন্ট স্পেস অফ ক্রিটিক্যাল থিঙ্কিং সো দ্যাট উই ক্যান বিল্ড দ্য নেশন। এটা আসলে দেখেন এখন খুবই একটা কমপ্লেক্স সিচুয়েশন, কারণ আপনি নিজে উল্লেখ করেছেন যে নিউ লিবারেল ইকোনমির পার্ট আমরা, এবং এডুকেশন এখন একটা কমোডিটি, দ্যাটস রাইট, এবং এটা যে ডিজিটাল ডিভাইড এটা এটা নিয়ে তো আমরা এখন কনস্ট্যান্টলি ফাইট করছি, বিকজ আমি একটা বড় ফ্যাকাল্টি ডিন হিসেবে দায়িত্ব পালন করছি যেখানে 16টি বিভাগ আছে, এবং যখন প্রথম আমি আমার টিচারদেরকে বললাম যে অনলাইনে ক্লাস নিতে হবে, এটা না যে সবাই খুব আগ্রহী ছিল, কেননা ডিজিটাল ফ্রেন্ডলি তো অনেকেই না, সবাই তো আমরা মানে ক্লাসে ফেস টু ফেস এই এটাতেই আমরা ইউজ টু, তো এখানে যে একটা শিফট হলো প্যারাডাইম শিফট এটাও কিন্তু নিতে কিন্তু বেশ কষ্ট হয়েছে, এখন তারা খুব স্বচ্ছন্দ বোধ করছেন। এবং আমরা যখন বললাম যে অনলাইনে পরীক্ষা নিতে হবে, তখনও বেশ কিছু রেজিস্ট্যান্স ছিল যে না অনলাইনে নেওয়া যাবে না, কিন্তু দেখেন আমি যখন শুরু করলাম 200 জন স্টুডেন্টকে দিয়ে অনলাইন পরীক্ষা, প্রথম দিন আমার যে সময়টুকু লাগলো, তারপর থেকে আমি দেখছি যে না অত সময় লাগছে না, আমার স্টুডেন্টরাও ইউজ হচ্ছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় কেন, এটা প্রাইভেটও হচ্ছে, যে ডিজিটাল ডিভাইডটা আছে, এটা এটা যে আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি এখন নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আসে, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার, উচ্চবিত্ত পরিবারের সন্তানরা এখন আর আসে না, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছে, এবং এটাতে একটা বড় একটা ইনইকুয়ালিটি অবশ্যই, এটা নিউ লিবারেল ইকোনমির একটা ফসল, যার জন্য আমরা এখন সান্ধ্যকালীন কোর্স দিয়েছি, তাই না? পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখবেন আপনি সান্ধ্যকালীন অনেক, যে সান্ধ্যকালীন দিয়ে
আমরা সেই স্টুডেন্টরা যাতে সান্ধ্যকালীন যারা নিবে ডিপ্লোমা কোর্স বা কোনো সার্টিফিকেট কোর্স সেটা আমরাই করাবো, এবং আমাদের যে মানে স্যালারি যেটা দেওয়া হচ্ছে সেটাতে এই গ্লোবাল ইকোনমিতে আমার চাহিদা বেড়েছে পরিবারগুলি। এবং এটা মানতে হবে যে আমাদের দেশে এখনও আমরা অনেকেই এক্সটেন্ডেড ফ্যামিলিতে বাস করি, শুধুমাত্র যে আমি ডুয়েল আর্নার বা আমার দুটো বাচ্চা নিয়ে বসে আছি তা তো না, বাবা মাকেও দেখতে হচ্ছে, তো অনেক ধরনের খরচ আছে। আমি আমার ছেলে মেয়েকে ম্যাক্সিমাম শিক্ষকের ছেলেমেয়েরা কিন্তু ইংরেজি মিডিয়ামে পড়ে, তারা চেষ্টা করে, তারা বলেন যে অনেক কষ্ট হচ্ছে আপা, তাও ইংরেজি মিডিয়ামে দিয়ে রেখেছি। তারপরে তারা অনেক ধরনের কাজ করে, সান্ধ্যকালীন কনসালটেন্সি ইত্যাদি করে তাদেরকে সাপ্লিমেন্ট করতে হয় যে তার সন্তানকে সে ফাইনালি নর্থ আমেরিকা পাঠিয়ে দিবে বা অস্ট্রেলিয়া বা ইউকে। সো এটা এটা অনেকটাই, যেমন আমি কিন্তু ছোট থেকে আমি পাবলিক স্কুলে পড়েছি, আমি যদি বলা হয় যে হ্যাঁ আমি উদয়নে পড়েছি সেটা কিছুটা প্রাইভেট পাবলিকের মাঝে, এখন তো এটা পাবলিক কি বলা যায়, তারপরে আমি হোলি ক্রস কলেজ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে আমি নিজের টাকায় কোনোদিনও প্লেনে উঠিনি, এটা আমার স্কলারশিপ, দ্যাট আই হ্যাভ মেড ইট। এটার সাথে আমার পিতার শিক্ষক হওয়ার সাথে সম্পৃক্ততা হয়তো আছে যে শিক্ষকের মেয়ে শিক্ষক হওয়ার জন্য অনেক বেশি এফোর্ট দিয়েছি, ওটা আমাদেরকে ওইভাবে শেখানো হয়েছে। আমার মাও শিক্ষক ছিলেন, স্কুল টিচার। তো এইসব যে নিউ লিবারাল ইকোনমিতে সেটা ইন্ডিভিজুয়ালিজমটা অনেক বেশি হাইলাইট করা হচ্ছে, সেহেতু একটা সন্তান যখন, এখন আমরা একের অধিক সন্তান নিতেও দেখি না বা খুব জোর দুটি সন্তান, তারা এফোর্ড করতে পারছে, কিন্তু যারা পারছে না তাদেরকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আসতে হচ্ছে। এবং একজন শিক্ষক যখন রেগুলার কোর্স পড়িয়ে আবার সান্ধ্যকালীন পড়াচ্ছে সে কিন্তু ক্লান্ত, তার প্রোডাক্টিভিটি কতটা থাকতে পারে? আপনি সকালেও পড়াবেন আবার সন্ধ্যায় যে বকবক করবেন, মেশিন হতে হবে তো আপনাকে। তো এগুলো নিয়ে তো আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কমিটি করেছি, আমরা কাজ করেছি, এখন আবার নতুন করে নীতিমালা তৈরি হচ্ছে যে এই এটা আমরা কেমন করে নিতে পারি, আমরা কতটুকু ফিজ নিতে পারি ইত্যাদি, কিন্তু এটাকে আমরা বাদ দিচ্ছি না, এটা থাকছে। এটা এটা একটা ডিমান্ড সাইডও আছে, এটা একটা সাপ্লাই সাইডও আছে। এখন আপনার এই 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 যে মার্কেট ড্রিভেন, এটা এটার সাথে আপনার সিলেবাস কারিকুলাম বদলে যাচ্ছে। আপনি এখন এবারকার যদি বাংলাদেশের বাজেট দেখেন, সে বাজেটে আপনি দেখবেন যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষা খাতে স্কিল এনহ্যান্সমেন্টের জন্য টাকা রাখা হয়েছে, যেখানে জাতির পিতা বলেছেন যে বাজেট হওয়া উচিত আমাদের 4%, 4% আমাদের হয়নি। আপনি যদি থাইল্যান্ডের বাজেট দেখেন সেটা প্রায় 19%, আপনি যদি ইন্ডিয়া দেখেন সেটাও আমাদের থেকে বেশি, প্রায় 20 কাছাকাছি। আপনি যদি মালয়েশিয়া দেখেন, এক সময় মালয়েশিয়ার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো, এখন আমরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি মালয়েশিয়ায় এম ফিল এম এস পিএইচডি করতে, সেখানে 33% মাহাতিরের বাজেট। এবং তিনি কি করেছেন, রুরাল এরিয়া থেকে যারা ব্রাইট স্টুডেন্টস তাদেরকে নিয়ে আসছেন, তাদেরকে উনি ফাইন্যান্স করেছেন, তাদেরকে বাইরে পাঠিয়েছেন, তাদেরকে আবার ফেরত নিয়ে আসছেন, কিন্তু আমাদের তো কমপ্লিট ব্রেইন ড্রেন। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ বড় লোক উচ্চ উচ্চবিত্ত সন্তান নিয়ে আমি ভাবি না, এখন আমার মধ্যবিত্ত সন্তান যারা আমাদের কাছ থেকে বড় হচ্ছে, লেখাপড়া শিখছে, তারাও কিন্তু এখন আর নর্থ আমেরিকা বা অস্ট্রেলিয়াতে যে পিএইচডিটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে তারা আমাদেরকে লিখছে যে আমি তো একটা পোস্ট ডক পেয়ে গেছি ম্যাডাম, এখন তো আর আপনি ছুটি এক্সটেন্ড করবেন না, কেননা শিক্ষা ছুটি তাকে আমরা 5 বছর দিচ্ছি উইথ পে, এটা পাবলিক ট্যাক্স পেয়ারের পয়সা। কিন্তু এখন এইখানে আমার প্রশ্ন যে আমি তো ফেরত আসছি, আমি তো কমনওয়েলথ রানীর বৃত্তি নিয়ে পড়াশোনা করেছিলাম, এবং আমাদের সময় কিন্তু শিক্ষা ছুটিতে ফুল বেতন দেওয়া হতো না। এখন দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয় কত সুযোগ সুবিধা সরকারি দিয়ে দিয়েছে, স্বায়ত্তশাসিত বলে যাই বলি, আমাদেরকে তো আমরা ট্যাক্স পেয়ারের পয়সা চলছি, সেখানে যে আমাকে তারা ইস্তফা দিচ্ছে এবং তারা বলছে যে ও যে ঠিক আছে আমরা 5 বছরের বেতন দিয়েছেন ওটা আমরা ফেরত দিয়ে দিব। তাহলে আপনার প্যাশন কমিটমেন্টের জায়গাটা কোথায় আপনার নেশনকে সার্ভ করার? তারা বলছে না আমার বাচ্চার জন্য ভালো স্কুল এখানে নাই, আমার ভালো ডে কেয়ার নাই, আমি লাইব্রেরি ফ্যাসিলিটিস নাই, আমার ভালো অফিস রুম নাই, কিন্তু আমি সেটা মনে করি না। আপনি নিজেই বলেছেন যে আপনি এখন গুয়েলফে পড়ছেন, আপনি গ্রামে মানুষ হয়েছেন। আমি আমার শৈশবটা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার ক্যাম্পাসে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, কিন্তু আমি তো ইচ্ছা করে থেকে যেতে পারতাম, কিন্তু আমি কেন থাকলাম না? আমার সাথে যারা ছিল কমনওয়েলথ স্কলার, এভরিবডি স্টেড ব্যাক এক্সেপ্ট মি, আই ওয়াজ দ্য ওনলি ওয়ান আমার ব্যাচে আমি ফেরত আসছি।
বাকি তারা সবাই রয়ে গেছে এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কানাডাতে শিক্ষকতা করছে। তো তাহলে আমার কাছে মনে হয় যে আমার ভিতর থেকে যদি আমার সেই বোধটা না আসে, যেমন আপনি বলছিলেন শুরু হওয়ার আগে যে আপনার যে অডিয়েন্স তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে, সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী আছে, যেই কারণেই আমি বাংলায় বলতে চেয়েছি যে তাদেরকে আমার আমার কথাগুলো যেন সুন্দরভাবে যায়। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমি মনে করি একটা বড় একটা বিষয়, যেখানে দেখেন সরকারি যারা কর্মকর্তা যারা যাচ্ছেন দেশের বাইরে পড়াশোনা করতে। আমি জাস্ট সম্প্রতি এক মাসের জন্য বস্টন ছিলাম, আমার ছোট বোন এখানে বস্টন ইউমেস বস্টনে শিক্ষকতা করে, সেখানে আমি মিট করেছি বেশ কিছু বাংলাদেশের সরকারি কর্মকর্তা যারা এমএস পিএইচডি করে তারা কিন্তু দেশে আসতে বাধ্য, কেন তারা সরকারি কর্মকর্তা এবং তাদেরকে বন সই করে গেছে, তাদেরকে ফেরত আসতে হচ্ছে। কিন্তু যারা কিনা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছে তারা কিন্তু আমরা তাদের সাথে আমরা করতে পারছি না, কেননা আমরা 73-এর অর্ডার অর্ডিনেন্স ইত্যাদি এখন আমরা বলছি যে আমাদেরকে রিভার্ট করতে হবে, আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা কি করব? তাহলে দেখুন এটাও ঠিক যে আমি আমি ম্যাকগিল থেকে পিএইচডি করেছি, আমি ভালো গবেষণা করেছি, আমি যে বেতন পাচ্ছি, আবার বাংলাদেশ থেকে একজন পিএইচডি করে সে একই বেতন পাচ্ছে, এটা নিয়েও কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়। আমি ম্যাকগিলে দেখেছি যে সকল প্রফেসর এক বেতন পায় না, গুয়েলফেও নিশ্চয়ই সবাই এক পায় না, ইয়র্কেও পায় না, টরন্টোতেও পায় না, হার্ভার্ডেও পায় না, ইউমেস বস্টনেও পায় না। সো একটা প্রফেসর হওয়ার জন্য তার টেনিওর ট্র্যাক পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, যে পরিমাণ পাবলিকেশনস করতে হয় এবং যে পরিমাণ শ্রম কন্ট্যাক্ট আওয়ার দিতে হয়, আমরা সাম্প্রতিক এই ধরনের রুলস আনছি, সেটা কিন্তু আমাকে আমি যে এক্সেল করেছি সেটা আমার একটা ইন্টারনাল এটা একটা স্যাটিসফ্যাকশন দরকার। তো এই জন্য আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এখন নতুন নতুন অনেক নিয়ম আনছি, কিন্তু আমাদের যে 73-এর অর্ডিনেন্স যেটা ভিত্তিতে চারটি বিশ্ববিদ্যালয় আপনি জানেন চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জাতিপিতা বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন যে আমি তোমাদেরকে দিলাম কিন্তু তোমরা এটাকে কতটুকু রক্ষা করতে পারবে, কতটুকু তোমরা মিস ইউজ করবে না সেটা দেখার বিষয়। আমি মনে করি যে আমি সেটার অ্যাডভান্টেজ নিচ্ছি যে আমি থেকে গেলাম, আমি আসবো না, কিন্তু আপনার পরিচয় কি? আমি কিন্তু খুব আমি আই টেক প্রাইড যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ 100 ইয়ার্স ওল্ড, দ্য ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সেস ইজ 50 ইয়ার্স ওল্ড, অ্যান্ড ইন দ্য হিস্ট্রি অফ 47 ইয়ার্স আই অ্যাম দ্য ফার্স্ট ফিমেল ডিন। সো আমার এখানে গৌরব করার জায়গা আছে, আমি আমি হতে পারি, আমি নর্থ আমেরিকাতে গেলেও আমি কোনোখানে ছোটোখাটো জায়গায় বা জনবহুল জায়গায় পড়াতে পারবো, কিন্তু যে স্যাটিসফ্যাকশন আমি বাংলাদেশে পাচ্ছি, যে সম্মান, যে রিকগনিশন সেটা আমি পাচ্ছি না। সেটা তো আমি টাকা দিয়ে ভ্যালু করলে তো ডিফারেন্ট ইস্যু, আমি ডলারে কত পাচ্ছি আর আমার বেতন এখন কত সর্বোচ্চ গ্রেডে সেটা দিয়ে যদি আমি মাপি তাহলে হবে না। এখন অনেকে বলতে পারে আপা আপনার কোনো অভাব নেই সেই জন্য আপনি এটা বলছেন, সে কারণে আমি বলবো যে আমাদের পে স্কেলগুলো, যেমন আমি বিনয়ের সাথে বলি সরকারি কর্মকর্তারা অনেক সুযোগ সুবিধা পায়, গাড়ি কেনার লোন, টেলিফোন ফ্রি, ডোমেস্টিক সার্ভিসের জন্য তারা অ্যালাউন্স পাচ্ছে, বহু কিছু পাচ্ছে, জমি পাচ্ছে ইত্যাদি দিয়ে অনেক কিছু। তাহলে আমরা যদি সত্যিই এডুকেশন নিয়ে সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার হই, তাহলে সবার আগে আমি মনে করি আমার প্রাইমারি স্কুল টিচারের বেতন বাড়াতে হবে। আপনি ব্রিটেনে দেখেন তার বেতন কত, যখনই সে বেতন বাড়বে আপনি, আমি এটাও দেখেছি রিসার্চে যে শেয়ার ক্রপিং করা হয় শিক্ষকতা নিয়ে, অর্থাৎ আমি আধাবেলা পড়াবো আর আধাবেলা আমি আরেকজনকে দিব পড়াতে, আর আধাবেলা আমি দোকানদারি করব। কেন করব? কারণ আমার তো ওই স্যালারি দিয়ে সংসার চলে না। শেয়ার ক্রপিং যে শুধু জমিতে হয় তা তো না, শেয়ার ক্রপিং কিন্তু শিক্ষকতাও হচ্ছে প্রাইমারি স্কুল টিচাররা, বিকজ এবং আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন যেগুলো কিনা সরকারি আওতায় না, সেই সকল শিক্ষকরা বেতন পাচ্ছে না মাসে পর মাস, তারা কিন্তু অনেক হতাশ, তাদেরকে আমি অনেক সময় প্রশিক্ষণে যাই, তারা বলে ম্যাডাম আপনি যে আমাদেরকে এত কঠিন কঠিন সিলেবাস বইপত্র দিলেন, আমাদের তো কিছু নাই যতক্ষণ আমি নিজের টাকায় পড়াচ্ছি, কেননা শিক্ষকতা আমাকে একটা স্ট্যাটাস দিচ্ছে এবং সেটা আমার গ্রামে বলি, জেলায় বলি, উপজেলায় বলি, আমি একটা স্ট্যাটাস পেয়েছি, কিন্তু সাইডে আমার কিছু একটা আছে দেখে আমি চলতে পারছি। সেই জন্যে আমি মনে করি যে আমাকে আগে এটা নিয়ে সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস হতে হবে, তাহলেই যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন যে সোনার বাংলা, সেই জন্য সোনার বাংলা তৈরি করতে তো আমার সোনার ছেলে এবং মেয়ে তৈরি করতে হবে এবং সেই ধরনের শিক্ষক দিয়ে আমাকে তৈরি করতে হবে, সেই ধরনের মোটিভেশন দিয়ে আমাকে তৈরি করতে হবে।
আপনি যে বললেন যে সোনার বাংলা তৈরি করার জন্য আমাদের সেই সোনার ছেলে বা মেয়েদেরকে তৈরি করতে হবে, আমাদের একটা অনেক ফেমাস ডকুমেন্টারি আছে, ডকুমেন্টারির নাম হচ্ছে দ্য ফিনল্যান্ড ফেনোমেনা। এবং ওই জায়গাতে ফিনল্যান্ডের ওইখানকার যিনি শিক্ষামন্ত্রী এবং ওখানকার যে পলিসি মেকাররা, তারা বলছে ফিনল্যান্ডে আমরা শিক্ষাকে একটি মানব অধিকার হিসাবে দেখি। এটাকে আমরা উই ডোন্ট সি ইট। তো নিওলিবারাল গ্লোবালাইজেশন তো হচ্ছে, কিন্তু তার মানে তো এই না যে পৃথিবীর প্রত্যেকটি দেশে নিওলিবারাল গ্লোবালাইজেশনের সামনে মাথা নিচু করে দিয়েছে। দে হ্যাভ রিজন এগেনস্ট ইট। তো ফর এক্সাম্পল আমার প্রতিবেশী দেশ আমেরিকাতে, যে ক্যানাডাতে আপনি ফর এক্সাম্পল আপনি একটু আগে ক্যানাডা কথা বললেন, খুব একটা ভালো এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ক্যানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোতে একটা ছাত্রী আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের পড়তে প্রত্যেক বছরে অনলি টিউশন ফিজ ইজ $61,000। লাইক ইউ, আমিও কখনো প্লেনে আমার নিজের বাবার টাকা দিই, আমার বাবা একজন কৃষক, মানে আমরা 11 ভাই বোন। এবং যে কথা আপনি খুব ইম্পর্টেন্টলি বললেন যে আমরা তো শুধুমাত্র নিজের জন্য প্রোভাইড করি না, উই প্রোভাইড ফর দ্য এন্টায়ার ফ্যামিলি, সো আদারওয়াইজ উই ক্যান সার্ভাইভ। তো এরকম একটা সিচুয়েশনে আমি আপনারই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা একটা মেয়ে, ও গ্রামে চলে গেল, গ্রামে গিয়ে বাবার সাথে কৃষিকাজ করছে। তো ও আমাদের গ্রামের ভার্মি কম্পোস্ট সার করে, সোশ্যাল সায়েন্স থেকে অনার্স মাস্টার্স করে গিয়ে কাজ করে। তো ওর সাথে আমরা গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কাজ করি। ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস শি ফেসেস অন আ ডেইলি বেসিস, এই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো, তুমি বিসিএস পরীক্ষা দিবা, তুমি ফরেন ক্যাডারে যাবা, তুমি এসপি হবা, ইয়ারা ইয়ার অ্যান্ড সো ফোর্থ। তো মানে শি ইজ টেলিং যে দিস ইজ এ সোশ্যাল ফোর্স। এখন মানে ফর এক্সাম্পল ইউ প্রবাবলি হ্যাড আ কাইন্ড অফ সোশ্যাল সার্কেল অ্যারাউন্ড ইউ দ্যাট ভ্যালিউড এডুকেশন, দ্যাট ভ্যালিউড ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্যাট ভ্যালিউড দ্যাট পেডান্টিক জার্নি, বাট দ্যাট ইজ নট ফর এভরিবডি। আজ পর্যন্ত আমার বাবা, আমি তো আই বিন টিচিং ফর ওভার 20 ইয়ার্স, আমি আমাকে তো মানে আই হ্যাড টু টিচ টু সার্ভাইভ আর টু সাপোর্ট মাই ফ্যামিলি। আমার বাবার সাথে সেদিন কথা হচ্ছিল, আমার বাবা আমাকে বললো কি রে তুই এখন পিএইচডি করতেছিস, তুই কবে পিএইচডি শেষ করবি, তুই কবে বাড়ি করবি, তুই কবে গাড়ি কিনবি, অ্যান্ড সো অন সো ফোর্থ। তো এই যে আমাদের জাতীয় এই পরিস্থিতি, এই পরিস্থিতির ক্ষেত্রে অ্যান্ড উইথ অল ডিউ রেসপেক্ট অ্যান্ড আই ডু নট মিন টু ডিমিন এনিবডি হিয়ার, ইজ দ্যাট বাংলাদেশ থেকে যারা অনেকে এখানে রিসার্চ করতে আসেন অ্যান্ড উই সি ইট, যে উই হ্যাভ স্ট্রাগলস ইভেন টু অ্যাকচুয়ালি উই ডোন্ট ইভেন লার্ন হাউ টু সাইট properly in a lot of education institutions. It's very sad, but it's true. I mean, maybe it's not a very popular statement, but this is true. Is it Bangladesh university bolen kimba college bolen ekhane to I mean by the way I don't like putting West in the pedestal at all, and I know this is very very problematic ebong it has its own flaws. To amader bangladeshe bishwabidyaloy kimba shiksha protishthan gulote research er je atmosphere, ক্যানাডার একটা ম্যান্ডেট আছে যে আমরা রিসার্চ করছি সরকারি টাকা দিয়ে, অতএব আমাদের রিসার্চটা সাধারণ মানুষের কি উপকার করছে এরকম একটা দায়বদ্ধতা আছে। এই কারণে নলেজ ট্রান্সলেশন প্রজেক্ট আছে অ্যান্ড উই গেট মানে শার্ক এনসার্ক ইমিগ্রেশন পেলে আই হ্যাভ আদার কাইন্ডস অফ ফান্ডিং ফেসিলিটিস ওস্যাপ হোয়াট হ্যাভ ইউ। আমাদের দেশে আমাদের লিমিটেড রিসোর্সে, আপনি যেটা বললেন 4%-এরও কম বা ওরকম সিচুয়েশনে, আমাদের তো এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সোশিয়োলজি সোশ্যাল সায়েন্সের বেশি করে পড়া দরকার। একটা সময় আমরা এত কানেক্টেড ছিলাম না, আমি অন্য একটা মানুষের ধর্ম সংস্কৃতি তার জীবন পদ্ধতি সম্বন্ধে না জানলে আমার চলতো, বাট এখন যদি আমি টলারেন্ট আন্ডারস্ট্যান্ডিং মানুষ না হতে পারি, আই নিড টু স্টাডি সোশ্যাল সায়েন্সেস মোর দ্যান আই স্টাডিড ইন দ্য পাস্ট টু লিভ মানে কম্প্যাশনেটলি অ্যান্ড কালার মানে পিসফুলি। তো আমাদের দেশগুলোতে এই আমাদের দেশে বাংলাদেশে এখন রিসার্চ এনভায়রনমেন্টটাকে প্রমোট করার জন্য আমরা কি করতে পারি? লেটস সে ইউ হ্যাভ আ ম্যাজিক ওয়ান্ড, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট ইট, হোয়াট উড ইউ ডু টু অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্যাট ফস্টার দ্যাট এনভায়রনমেন্ট যেখানে রিসার্চটা থ্রাইভ করে, রিসার্চটা মানুষের উপকারে আসে? আসলে দেখেন, আমি এটা স্বীকার করবো না যে বাংলাদেশে গবেষণা হচ্ছে না। যেমন ধরেন আমাদের 100 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বলি যে অনেক সমালোচনা হয়েছে, আমরা কি করেছি, কি করলাম, কিছু করতে পারলাম কি না। কিন্তু এটা তো ঠিক যে একটি মানে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল কমেন্ডেবল ইনফ্লুয়েন্স এবং আমাদের ছিল, এবং 52 ভাষা আন্দোলন বলেন, 1969 গণঅভ্যুত্থান বলেন, এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মানে স্মৃতিকাগার বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাতে আমাদের একটা আর একটা গর্বের জায়গা। কিন্তু গবেষণার জায়গাটাতে ধরুন যখন 1921 সালে এটা হয়, তখন যাদেরকে একদম পিক অ্যান্ড চুজ করে করে নিয়ে আসা হয়েছে, যে সকল অধ্যাপক বিদেশি, তারা কিন্তু খুব বড় বড় গবেষক ছিলেন,
এবং তাদেরকে যখন শুরু হয়েছে তখন আপনার খুবই ছোট একটা বিশ্ববিদ্যালয় ছিল, তাই না? তিনটা মনে হয় ফ্যাকাল্টি ছিল, 12টা ডিপার্টমেন্ট ছিল, 857 জন ছাত্রছাত্রী ছিল, যেখানে 2 জন নারী ছাত্রী ছিল। তো এই পর্যায়ে থেকে আমরা 13টা ফ্যাকাল্টি পেয়েছি, 56টা ইনস্টিটিউট, 12টি সেন্টার ইত্যাদি, 83টা 84টা আমাদের ডিপার্টমেন্ট। আমাদের যেটা হয়েছে যে মেথোলজিক্যালি আমরা একটু দুর্বল পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে। যেমন শোকেসিং, আপনার বাসা আপনি কেমন করে সাজাবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার এস্থেটিক সেন্সটা কতটুকু। আমার কাছে যেটা আছে আমরা কিন্তু এক্সিবিট করতে পারি নাই, এবং আমাদের শিক্ষকরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন গবেষণা করছেন কিন্তু সেটাকে তারা বছরের শেষে যখন একটা ফর্ম দেওয়া হয় সেটা তারা মানে খুব ডিলিজেন্টলি কাজটা করেন না, ফিল আপ করেন না। আমরা এখন বলছি যে তোমরা এটা করো, করে এটা ওয়েবে দাও। এবং আর একটা বড় জায়গা হচ্ছে যে রিসার্চ ফান্ড, সাম্প্রতিককালে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বড় ফান্ড এসছে এবং এটা একদম কম্পিটিশন কন্টেস্টের মাধ্যমেই টিচাররা পাচ্ছেন। আমি নিজেও বিড করে একটা রিসার্চ প্রজেক্ট নিয়েছি, কিন্তু আমাদের সোশ্যাল সায়েন্স বলেন, সায়েন্স বলেন, বায়ো সায়েন্স, ফার্মেসি ফ্যাকাল্টি, এরা অনেক কাজ করছে, ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে। কিন্তু বাংলাদেশে তো যেমন আপনি সায়েন্সের দিকে ধরেন, আপনার একটা প্রশ্ন ছিল লিখিত প্রশ্নের মধ্যে যে কেন সায়েন্স বেশি পড়ছে পরে আর্টসে কেন যায় না, বা কেন মেয়েরাও এখানে। তো অনেকগুলো ডাইমেনশন আছে, একটা হচ্ছে জেন্ডার ডাইমেনশন, একটা হচ্ছে যে আপনার একটা একটা মানে প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের একটা ছেলে যদি সায়েন্স পড়তে চায় তার ল্যাবের খরচ আছে, তার কোচিংটা আলাদা রকম, অনেক কিছু আছে, তার বাবা মা তাকে অতটা দিতে পারবে কিনা। আমার একটা মেয়েকে সায়েন্সে ভালো হলেও পড়তে দিব না, কেননা তাকে তো আমার যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে, তাহলে আমি এই অপরচুনিটি কস্টটা আমি নিব না। সো অনেক ধরনের এখানে ইস্যুস এখনো আছে। এখনো সায়েন্স ফ্যাকাল্টিতে মেয়ে কম, আমাদের দিকে নারী বেশি। কিন্তু যেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিককালে পেয়েছি কিছুটা গবেষণা কাজ করার জন্য, এবং কনসালটেন্সি প্রচুর কাজ করছে কনসালটেন্সি, কিন্তু সেই কনসালটেন্সিটাকে আমরা শোকেসিং করছি না, সেটাও তো রিসার্চ। অর্থাৎ আমি ইন্ডিভিজুয়ালিস্টভাবে কাজ করছি বা আমি আরেকজন শিক্ষককে নিয়ে করছি, আমি যদি সেখান থেকে একটা পেপার এক্সট্রাক্ট করতে পারি সেটা পাবলিকেশনের মাধ্যমে আমি নলেজ প্রোডাকশন করছি, প্লাস আমি পলিসি মেকারদের জানাচ্ছি। এই কাজগুলো করতে হলে আমাদেরকে সিস্টেম্যাটিক্যালি করতে হবে, অর্থাৎ একটা কনসোর্টিয়াম করে। যেমন আমি ম্যাকগিলে দেখেছি যে একজন প্রফেসর ফান্ড নিয়ে আসছে, সে কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে কনসালটেন্সি করতে পারে না, তাকে ডিপার্টমেন্টের মাধ্যমে আনতে হচ্ছে, এবং সে নিজে হয়তো কোর আপনার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সাথে নিচ্ছে এবং সাথে সে 4-5টা স্টুডেন্ট নিচ্ছে। এবং আমার সুপারভাইজারকে আমি প্রায়ই দেখেছি, সে স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়ার সাথে কাজ করতো প্রায়ই, সে কলকাতা আসছে, দিল্লি যাচ্ছে, মুম্বাই যাচ্ছে, অ্যান্ড ইউনো হি ওয়াজ ইন টাচ উইথ দ্য প্রফেসর্স ইন সাউথ এশিয়া। সো এই যে জায়গাটা, এটা আমাদের এখনো হয়নি, এবং আমরা এটা নিয়ম করছি যে আমরা অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি চাচ্ছি, আমরা বাইরের লোকজনদেরকে নিয়ে আসতে চাচ্ছি। এখন তো আমাদের ডিজিটাল আমাদের আর কোনো সমস্যা নেই, কারণ আমরা এখন সবই জুমের মাধ্যমে করছি। এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আসছে। তো আমি সেই জায়গাতেই বলবো, কেন আপনি হয়তো জানেন যে আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের যে নোভেল অ্যান্টিবায়োটিক যেটা বার করেছে 4 বছর গবেষণা করে, যেটা ফ্রম জুট অ্যান্ডোফাইটিক ব্যাকটেরিয়া, 4 বছর গবেষণা করেছেন 3 জন শিক্ষক, এখন তাদের কোটি কোটি টাকা দরকার। তার মানে এখন তো সরকারকে এগিয়ে আসতে হবে, এখন তো ইন্ডাস্ট্রিকে এগিয়ে আসতে হবে, যদি ওই নোবেল অ্যান্টিবায়োটিকটা আমি বাজারে নিয়ে আসতে চাই। তাদের সঙ্গে এখন অনেকে ইন্টারন্যাশনালি কথা বলছে। তো এইটাই পটেনশিয়াল টিচার্স আর দেয়ার, পটেনশিয়াল স্কলার্স আর দেয়ার ইন দ্য পাবলিক অ্যান্ড অ্যাজ ওয়েল ইন দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, বাট আমাদের সিস্টেমটা মনিটরিং করা, চেক অ্যান্ড ব্যালেন্স করা, যেমন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তাদের রোলটা মানে আরও বেশি কার্যকর করাচ্ছে। তাদের আইনটা প্রয়োজন হলে সরকার রিভিজিট করে যে বিশ্ববিদ্যালয়গুলোকে যে মেইন স্ট্রিমিং করা এবং আন্তর্জাতিক মানের কাছে নিয়ে যাওয়া সেটাতে অনেক বেশি প্রয়োজন তাদের সহযোগিতা। আর একটা হচ্ছে যে আমি যখন বাতে দেখেছি যে ওখানকার উপাচার্যের সঙ্গে যখন গল্প করতে গেলাম একদিন চা খেতে, ডাক্তার সে বললো যে আমার বেশি কাজ হচ্ছে ফান্ড জেনারেট ফর মাই ইউনিভার্সিটি। সো আমি পড়াই আর ফান্ড জেনারেট করি, অ্যাডমিনিস্ট্রেশন আর একজন উপাচার্য দেখেন। আমাদের যেটা হচ্ছে 73 অর্ডিনেন্সে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে, আমি আমারটা নিয়ে বলতে পারি, মনোনতে খুবই সেন্ট্রালাইজ করে ফেলি। যদিও আমার প্রো ভাইস চ্যান্সেলার একাডেমিক আছে, প্রো ভাইস চ্যান্সেলার অ্যাডমিন আছে, তবুও আমরা দেখছি যে এই 73 অর্ডারে সর্বময় ক্ষমতা চলে যাচ্ছে একজন ভিসির হাতে। তো তখন সেও তো ওভারলোডেড, বার্ডেন।
তাকে তো ডিসেন্ট্রালাইজ করার জন্য তার সঙ্গে প্রবিসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা টিমওয়ার্কটা আমরা এফেক্টিভলি দেখতে চাই সব জায়গায় সব বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যে তারা একে অপরের কন্টেস্ট কম্পিটিশনে নেমে যাচ্ছে, ফলে আমার আউটপুট যেটা দরকার সেটা আমার নিউ লিবারাল ইকোনমিতে আমি ব্যক্তিগত আউটপুট নিচ্ছি, কিন্তু আমি কালেকটিভ আউটপুটের জায়গায় আমি কাজ করছি না সেই জায়গাটা আমি মনে করি। এটা আমি বিনয়ের সাথে বললাম, দিস ইজ মাই ওয়ান অফ মাই অবজারভেশন। যেমন থিয়েটার অর্ডিনেন্স নিয়ে আমি লিখতে চাই, লিখলে হয়তো আমাকে অনেক শিক্ষক আমার উপর নাখোশ হবেন। আমার বাবা একটা লেখা শুরু করে, উনি মারা যান 96, অর্ধেক আমি পড়েছি সে কি লিখেছিল, বিকজ আমার বাবা একজন ফর্মার উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্মার উপাচার্য, সে তার অভিজ্ঞতার আলোকে লিখেছিল। সেই জন্য এডুকেশনের সাথে স্বায়ত্ত শাসন, বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, সরকারের কি সম্পৃক্ততা, ইউজিসির কি সম্পৃক্ততা, এগুলো খুব পরিষ্কার করা উচিত। উন্নত বিশ্বে এই জায়গাগুলো পরিষ্কার করা উচিত, অর্থাৎ ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট জরুরিভাবে দরকার। না হলে কিন্তু আপনি আর আমি যতই বলি যত কিছুই করি সেটা কিন্তু মানে টেকসই উন্নয়নের মধ্যে আসে না। আমরা বলছি এসডিজি, হ্যাঁ আমার 17টা গোল, এখন আমাদের এসডিজির প্রত্যেকটা গোলকে আমার ইন্টারডিসিপ্লিনারি করে আমাকে পড়াতে হবে, জানতে হবে, ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, কিন্তু আমি নিজে এসডিজি গোলের মধ্যে নাই তাহলে তো হবে না। সো দেয়ার লট অফ লাইক ইউ নো লুজ এন্ডস, যেটা অ্যাজ এ একাডেমিশিয়ান অ্যান্ড অ্যাজ এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমি ফিল করি যে যেখানে রেক্টিফাই করা প্রয়োজন। হ্যাঁ, এই যে আপনি বললেন যে আমাদের এসডিজি অথবা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে টেকনোলজিক্যাল এডুকেশন এবং বাংলাদেশে সোশ্যাল সায়েন্সের যে আমি বলছি যে ইকোনমিক অ্যাসপেক্টের কারণে যে কালেকটিভ এক ধরনের ইগনোরেন্ট মানে নেগলিজেন্স যেটা আমি বলি, যেমন আমেরিকান একজন প্রফেসর উনি ইয়েলে পড়াতেন, উইলিয়াম ডেরিজুয়েক্স, উনি একটা এক্সেলেন্ট বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে দ্য এক্সেলেন্ট শিপ। মানে আমরা স্কুল কলেজে যাই আমরা মানে ভেড়ার দলের মতো, মানে উই হ্যাভ দ্যাট মাইন্ডসেট। যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা বললেন, আমি পুরো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বলছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 30 লক্ষের উপর শিক্ষার্থী এবং উইথ অল দি রেসপেক্ট আই থিঙ্ক ইন 2019 দেয়ার ওয়াজ অ্যান আর্টিকেল ইন প্রথম আলো, সেখানে দেখা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রচুর পরিমাণে শিক্ষার্থী, দে হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি বাট দে আর নট বিং এবল টু ফাইন্ড ওয়ার্ক। সো দিস ইজ সামথিং যে আমাদের বুঝতে হবে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে আমাদের কোন ধরনের পরিবর্তন আসছে। নাও আইল গিভ ইউ আ সিম্পল মানে কেবল একটা খুবই নাইভ মেটাফর যদি বলি, যে ক্যাপিটালিজম, কলোনিয়ালিজম, ক্রিশ্চিয়ানিটি এই তিনটে হোলি ট্রিনিটি ছাড়া কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করে নাই, দে নিডেড টু। এবং সেখানে সেডরিক রবিনসনের যে মানে ইউনিক কন্ট্রিবিউশন যে রেশিয়াল ক্যাপিটালিজম, এখন আমরা যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কম্পিউটেশনাল রেশিয়াল ক্যাপিটালিজমের একটা ফ্রেমওয়ার্কটা দেখি, যখন পশ্চিমা বিশ্বের দেশগুলো ধরেন টেক টাইটান্স ওনারা বাংলাদেশে আসছেন বা এসে বলতেছেন বাংলাদেশে এই মুহূর্তে 10 কোটিরও বেশি মানুষ ইন্টারনেটের সাথে কানেক্টেড, এই টেক টাইটান কোম্পানিগুলোর গ্রোথ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডেটা এক্সট্রাকশন। অ্যান্ড আই হ্যাড আ কনভারসেশন উইথ আ প্রফেসর অফ লন্ডনস্কোপ ইকোনমিক্স, প্রফেসর নিক কোল্ড্রি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ ইয়ার কনসার্ন ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ এই টেকনোলজির ক্ষেত্রে, উনি বলছিলেন যে দেখো কানেক্টিং বাংলাদেশ এর মানে হচ্ছে এখান থেকে প্রচুর ডেটা এই কোম্পানিগুলো পাবে এবং দে নিড দিস ডেটা, কিন্তু বাংলাদেশ ইজ নট ইন আ স্ট্রং পজিশন টু বার্গেন উইথ গুগল অথবা ফেসবুক অথবা এটা। তো এই যে আপনি MIT, প্রিন্সটন এখানে এই টেকনোলজির যে সোশ্যাল সাইটটা নিয়ে যারা কোয়েশ্চেন করছেন তারা কিন্তু ইঞ্জিনিয়ার না, ইউনো লেটস এ রুহা বেঞ্জামিন শি ইজ এ স্কলার ইন ব্ল্যাক স্টাডিজ, ইউনো প্রফেসর সাবিয়া নোবেল শি ইজ এ সোশিয়োলজিস্ট। তো এই সোশিয়োলজিস্টরা সোশ্যাল সায়েন্টিস্টরা তারা প্রশ্ন তুলতেছে অ্যালগোরিদমিক জাস্টিস নিয়ে, তারা প্রশ্ন করতেছে যে টেকনোলজি চেঞ্জের কারণে বাংলাদেশে মানে পার্টিকুলারলি অটোমেশন ইন গার্মেন্ট সেক্টর, যখন অটোমেশন হচ্ছে সবার আগে তো নারী রিপ্লেসড হচ্ছে, তাদের তো কর্মক্ষেত্র থেকে বের হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের কথা বলি কিংবা এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, এইটার যে সোশিওলজি অফ সায়েন্স ইজ গেটিং ইগনোর, যদি এটা কম্বাইন না হয় উই আর হেডিং টুয়ার্ডস আ নট এ ভেরি মানে গুড রেজাল্ট ফর আস। তো এই জায়গায় কিভাবে আমরা একেবারে মানে প্রান্তিক পর্যায়ে মানুষ থেকে আরম্ভ করে যে থিঙ্ক দ্য সোশিওলজি অফ টেকনোলজি, থিঙ্ক দ্য সোশিওলজি অফ ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট আওয়ার রাইট, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? হাউ উড ইউ সে দিস টু দি মার্জিনালাইজড
স্টুডেন্টস, জাতি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা যারা বিএ কলেজে পড়তেছে তাদের? না, এর জন্য দেখে না, বর্তমানে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী উনি বেশ কিছু কথা বলেছেন, সাজেশন উনি রাখছেন যে কলেজগুলিতে উনি অনার্স পড়ানো বন্ধ করতে চাচ্ছেন, আপনি হয়তো এটা লক্ষ্য করেছেন। এবং যেমন ধরুন আপনি আপনি নর্থ আমেরিকা লেখাপড়া করছেন, আমি করে এসেছি আমার মাস্টার্স ক্লাসে, মাস্টার্স যখন আমি করছি এমএ তখন আমি 20 জন স্টুডেন্ট ছিল, আর পিএইচডিতে বিভিন্ন সময় বিভিন্ন জন করে, পিএইচডিতে আমাকে কোর্স ওয়ার্ক করতে হলো, তখনও আমি যে দেখলাম যারা পিএইচডিতে চার পাঁচজন না, যেটা হচ্ছে যে যারা কিনা টিচিংয়ে থাকতে চায় তাদের জন্য পিএইচডি মাস্ট, যারা রিসার্চে যেতে চায় তারা, আবার তার কেউ কেউ কিছু ইন্ডাস্ট্রি জবে পিএইচডি মাস্ট তারা করছে, কিন্তু পিএইচডি সবার জন্য না এবং এমএটাও কিন্তু সবার জন্য না। কিন্তু আমাদের দেশে আপনি দেখেন যে এটা একটা স্ট্যাটাস কোর বিষয় যে আন্ডার গ্রাজুয়েট শেষ করেই তারা এমএতে চলে যাচ্ছে, সবাই কিন্তু ভর্তি হচ্ছে এবং এমএ মানে আন্ডার গ্রাজুয়েটের পরে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আপনার আন্ডার গ্রাজুয়েটকে টার্মিনাল ডিগ্রি নিচ্ছি আমরা, তাই না? 4 ইয়ার্স নর্থ আমেরিকা তো বাংলাদেশেও তারা চাকরিতে যেতে পারে, কিন্তু তারা ফাঁকি দিয়ে আবার এমএটা শেষ করছে। এমএটা শেষ না করলে আমাদের এই যে এমএ করতে হবে সবাইকে, এবং কেন, কারণ আমাদের দেশে সেই ধরনের কর্মসংস্থান এখনো তৈরি হয়নি, অল্টারনেটিভ বলেন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন সেটা হয়নি। এইখানে একটা সম্ভাবনা আছে আপনার ডিজিটাল মানে এনহ্যান্সমেন্ট, এই ইন্ডাস্ট্রিগুলো আউটসোর্সিং, আপনি দেখেন করোনাকালীন সময় আউটসোর্সিংটা অনেক বেশি বেড়েছে। আই এম এ ডটার অফ এ সায়েন্টিস্ট, মাই ফাদার ওয়াজ এ কেমিস্ট অ্যান্ড মাই ফাদার ওয়াজ অলসো ইউ নো সার্ভ ইন ইউনেস্কো অ্যাজ এ সায়েন্টিফিক স্পেশালিস্ট ফ্রম 85 টিল 91, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমি যখন বাবার কাছে বাবা মার কাছে বেড়াতে যেতাম ইন্ডিয়াতে, তো আমি বাবার সাথে কোনো কোনো জায়গায় তার ট্যুরে তার সঙ্গী হয়েছি, তখন আমি যখন সাউথ ইন্ডিয়া গেছি তখন আমি দেখেছি যে হোটেলে সকালবেলা ছেলেমেয়েরা মানে অনেক ছেলেমেয়ে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, তা আমার বাবা বলে যে এরা সবাই সারা রাত কাজ করে আউটসোর্সিংয়ে নর্থ আমেরিকার সাথে কানেক্টেড হয়ে, এবং এখন যে ওরা ঘুমাবে আবার রাতে তো 8টা 9টার মধ্যে তারা কাজে ঢুকে যাচ্ছে ওয়্যার হাউসের মতো জায়গায়। দ্যাট আই হ্যাভ সিন ওয়েন আই ওয়াজ গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইন ইউনিভার্সিটি অফ ঢাকা, সো ইন্ডিয়া হ্যাজ ডান ইট অলরেডি, এবং আমাদের এটা নিয়ে তো আমরা আমরা এগোতে চাই। দেখেন 10 কোটিটা লোকের কাছে কোনোদিনও কেউ ভাবতে পেরেছে যে আপনার মোবাইল কানেকশনটা থাকবে, এবং এই করোনার সময় মানুষের কাছে যে খুব দ্রুত আমরা পৌঁছাতে পারছি, এবং আমাদের ডেটা নিয়ে অনেকে বলছে যে আসলে তো আবার 200 জন মারা যায়নি, আরো বেশি মারা গেছে, আমরা মাঝে মানলাম আরো 30 জন বেশি মারা গেছে, 40 জন, কেননা এই ডিজিটাল বাংলাদেশে কোনো মৃত্যু আপনি লুকাতে পারবেন না, করোনার মৃত্যু আপনি লুকায় রাখতে পারবেন না। গ্রামের লোকরাও বলছে যে হ্যাঁ আমি দাফন করে ফেলেছি, মনে হয় করোনায় ছিল, সর্দি জ্বরে মারা গেছে, সেহেতু বাংলাদেশে কিন্তু এখন কোনো তথ্য লুকানোর জায়গা নেই। আমরা যতই বলি যে হ্যাঁ আমরা তথ্য আটকাই দিচ্ছে গভর্নমেন্ট অনেক কিছু, সেটা আলাদা আলোচনা না, কিন্তু আমরা এতগুলো টিভি চ্যানেল আপনি দেখেন সব কিছুই কিন্তু খোলামেলা আলোচনা হচ্ছে, পরিমণির বিষয় নিয়েও খোলামেলা আলোচনা হচ্ছে। তো ইস্যুটা হচ্ছে যে এই এইটা ডিজিটাল টেকনোলজি স্যাভি আমি করব আমার জাতিকে, তার সাথে সাথে আমাকে সোশ্যাল ইস্যুসও রাখতে হবে, কারণ এটা মনে রাখতে হবে যে আমাদের দেশে আমরা একটা শান্তিপ্রিয় দেশ, আমরা আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটার মূলেই আছে সোশ্যালজি, পলিটিক্যাল সোশ্যালজি, পলিটিক্যাল ইকোনমি, এইটা যদি বাদ দেন তাহলে হবে না। কিন্তু আমরা আপনাকে এটা বলি, জাতির পিতা বঙ্গবন্ধু পরিকল্পনা কমিশন সাজিয়েছিলেন সব শিক্ষকদেরকে নিয়ে, এবং উনি সবসময় তাদেরকে সাথে রাখতেন, এবং আমি জানি যে আমার পিতা বা তার বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সার্ডিন প্যাক্ট হয়ে গাড়ি চালিয়ে 4টা ফেরি পার হয়ে বঙ্গবন্ধু ডেকে পাঠালে তিনি আসতেন তারা ধানমন্ডি 32-এ। শিক্ষকদেরকে উনি অনেক কদর করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও করেন, কিন্তু আমাদের এখন এই গ্লোবাল ইকোনমিতে আমাদের মানে প্রয়োজনীয়তাটা বাংলাদেশেও আমাদের মনে হয় কিছুটা কমেছে। কিন্তু আপনি দেখেন যে উন্নত বিশ্বে কিন্তু প্রত্যেকটা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারিয়াল যে গভর্নমেন্ট মানে পার্লামেন্টারিয়ান গভর্নমেন্টের সাথে টিম অফ ইন্টেলেকচুয়াল স্টিল ওয়ার্কস, সেইটার একটা বিরাট অ্যাবসেন্স। আপনি পরিকল্পনা মন্ত্রণালয়, আমি উইথ ডিউ রেসপেক্ট হি ইজ এ ভেরি নাইস মিনিস্টার, উনি আমাদেরকে আমরা দাওয়াত পাই না, দাওয়াত পাই শুধু ইকোনমিক্সরা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইকোনমিক্স, এইটা ইকোনমিক্স,
ইকোনমিক্স নেন, কিন্তু সবই কি ইকোনমিক্স? তাহলে অমর্ত্য সেন তো আপনার অর্থনীতিবিদ হয়ে বেশি পলিটিক্যাল ইকোনমি নিয়ে লিখছেন। সো উনি যেখানে সোশ্যালজির ইম্পর্টেন্স দিচ্ছেন এবং অনেকেই দিচ্ছেন, সেখানে আমরা কিন্তু বাংলাদেশে আমি মনে করি যে সোশ্যালজির যে ইম্পর্টেন্স সেটা আমরা আমাদের সরকার সেভাবে এখনো ফিল করেনি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি দেখেন মহিলা ও শিশু মন্ত্রণালয় তারা যখন একটা পলিসি তৈরি করে, বা এখন যে স্বাস্থ্য মন্ত্রণালয় পলিসি তৈরি করছে, করছে না, ড্রাফট যখন করছে, সেখানে তারা কোনো ডক্টরসকে তো ডাকতে হবে। ধরেন আপনি একটা ইনস্টিটিউট মানতে চান হেলথ, আপনাদের ডাক্তারদেরকে আনতে হবে, শুধু কি আপনি অ্যাডমিন ক্যাডারে লোক দিয়ে আপনি একটা পলিসি বানিয়ে দিবেন? তাতে অনেক গ্যাপস রয়ে যাচ্ছে। শিশু মন্ত্রণালয় বা মহিলা ও শিশু মন্ত্রণালয় আমার পছন্দ হয় না, এটা দুটাকে সেপারেট করা উচিত। নারী আর শিশু এক ক্যাটাগরিতে যাবে, কিন্তু সেখানেও যদি একটা পলিসি তৈরি হয় তাহলে তো আমাদের মতো মানুষদেরকে ডাকতে হবে, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজিস্ট, ইকোনমিক্স ডাকতে হবে। আপনার যত ডাইভার্স আপনি ওপিনিয়ন নেবেন, তারপরে আপনি একটা ড্রাফট ফর্মুলেট করে সেটা ছেড়ে দেন। আমি তথ্য কমিশনে ছিলাম, তথ্য অধিকার আইন তৈরি করার জন্য কিন্তু আপনার মানুষের জন্য ফাউন্ডেশন লিড করেছে, সেখানে রাজনীতিবিদ ছিল, সেখানে আইনজীবী ছিল, সেখানে শিক্ষক ছিল, সেখানে সাংবাদিক ছিল, সবাই মিলে কিন্তু তথ্য অধিকার আইনটি ড্রাফট করা হয়। সেটাই অর্ডিন্যান্স হিসাবে যখন আওয়ামী লীগ ক্ষমতা সরকার ক্ষমতায় আসে, নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেটাকে আইন হিসেবে পাশ করা হয়। তাহলে এখন কেন আমরা ডাক পাই না? শিক্ষকরা কি দোষ করলো? এবং বিশেষ করে এই যে আপনি দেখেন যে করোনাকালীন সময় আমরা সোশ্যালজিস্টদেরকে প্রচুর কথা বলতে হচ্ছে, মেন্টাল হেলথ, সোশ্যো ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক, সোশ্যালজিস্ট, আমরা কিন্তু মিডিয়াতে সারাদিন কথা বলছি, কিন্তু সরকারি কোনো কমিটিতে কিন্তু আমরা নেই, নীতি নির্ধারকদের সাথে আমরা নেই। তো এই জায়গাটাই কম্প্রেহেন্সিভ চিন্তা কথার কথা আমি বলছি যে সার্বিক পার্টিসিপেশন ইজ রিকোয়ার্ড। এবং আমি যখন ক্যানাডিয়ান কাউন্টারপার্টদের সাথে কথা বলি, আমার প্রফেসর বন্ধু যারা যারা আমার বন্ধু ছিল, তারা কেউ কনকর্ডিয়াতে পড়ায়, কেউ ইয়র্কে পড়ায়, কেউ হ্যালিফ্যাক্সে পড়ায়, দে আর অল ইন নো সার্ভিং নট অনলি ইন দ্য ইউনিভার্সিটি অ্যাজ টিচার্স বাট অ্যাজ ওয়েল অ্যাজ রিসোর্স পার্সন ইন ডিফারেন্ট বডিজ উইদিন দ্য গভর্নমেন্ট। বাট এইখানে আমরা কিন্তু অনেক দূরে, সেই জায়গাটায় আমি মনে করি যে এখানে একটা সুদৃষ্টি আমাদের প্রয়োজন। ক্যানাডা তো আপনার মানে একাডেমিয়াতে মানে ইন অর্ডার টু বিকাম আ টেনিয়ার ট্র্যাক প্রফেসর, এবং টেনিয়ার প্রফেসর হতে গেলে আপনার ইউ হ্যাভ টু ইনভেস্ট আ সার্টেন অ্যামাউন্ট অফ ইউর টাইম ফর সার্ভিং, যে অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ কন্ট্রিবিউটিং। এটা তো এবং শুধু এইটাই না, উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড আই ফিল ভেরি কেয়ারফুল, মানে সেলফ কনশিয়াস ওয়েন আই মানে ট্রাই টু পুট মানে পুট ক্যানাডা ইন পেডেস্টাল, যে এখানে দেয়ার আর ট্র্যাকস, যে আপনি ইন দ্য পাস্ট ইউর টেনিয়ার ট্র্যাক মানে পজিশন ইউজ টু বি supremely dependent on publication. Akhon there are some professors, their contribution in society, public intellectuals, public engagement, knowledge mobilization. I have professors jara tenure track professor, tenure professor, tara tader publication hate kono koyekta, ebong major contribution ta hocche social reformation, social change er khetre kaaj korar khetre, jeta ke bolche Justin Trudeau ke jokhon proshno kora hoyechilo ei je kothar apni matro bollen je acha ei je আমরা এখন ভ্যাকসিন মিক্স করে ফেলছি, অ্যাস্ট্রাজেনিকা নিবো নাকি মডার্না নিবো, তখন জাস্টিন ট্রুডু বলছে লুক আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, আই এম নট অ্যান এক্সপার্ট ইন দ্যাট ফিল্ড। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা এরকম অনেক দেখেছি যে যারা পলিসি এক্সিকিউট করে এবং যাদের এক্সপার্ট নলেজ আছে, অমর্ত্য সেনের লেখা পড়লে ইট মেক্স মি ফিল মানে ভেরি কনফিডেন্ট অ্যান্ড অলসো মানে আরও বেশি এর ইম্পর্টেন্সটা বোঝায় যে কেন we need to think about sociology, social sciences more, because knowledge is not produced in vacuum. Amader policy to vacuum implemented hoy na. এই যে আপনি মাত্র বললেন ডিজিটাল বাংলাদেশের কথা, প্রান্তিক মানুষের কথা, আবার নিউ লিবারাল ইকোনমিক্স এর ডমিনেশন একটা যদি মানে পেইনফুল এক্সপিরিয়েন্স এর কথা বলি, ক্যানাডাতে দেখুন আমরা ইন পার্সনে ক্লাস মানে করিও না এবং পড়াইও না, দুটাই 100% অনলাইন। তো এই যে এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না টু বিল্ড অ্যান এলএমএস সিস্টেম। আপনি যদি মানে আমি ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশে আমরা গ্রামের ছেলেমেয়েদেরকে ওদেরকে আমরা প্রোগ্রামিং শেখাচ্ছি, ওদেরকে আমরা কোনো রকম ফ্রম উইদাউট এনি কাইন্ড অফ পার্ট মানে কি বলে পেট্রোনাইজ সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম হোয়াটসঅ্যাভার, গ্রামে যেটা হচ্ছে। এবং আমি আপনাকে অনুরোধ করব, ট্রাই টু অলসো, এই সপ্তাহে আমাদের গ্রামে তিনটা মেয়ের বিয়ে হয়ে গেল, উই কুডেন্ট স্টপ
কারণ রিজন হচ্ছে করোনায় স্কুল কলেজ বন্ধ, ড্রপ আউট হচ্ছে, বাট হোয়াটস মানে হোয়াটস ডেঞ্জারাস, যখন ছেলেরা ড্রপ আউট হচ্ছে ওরা হয়তো কাজ করতেছে, হয়তো ওরা কোনোদিন ফিরে আসতে পারে, বাট মেয়েরা ড্রপ আউট হচ্ছে এবং ওদেরকে জোর করে দিয়ে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। যখন বাবা মাদের সাথে আপনি বাবা মার সাথে কিভাবে ফাইট করবেন, যখন আপনি গ্রামের ওই মানুষগুলা ইন্টারনেটের অ্যাক্সেস পেতে ওদের কষ্ট হয়, তখন যখন আমাদের লোকাল যে সার্ভারগুলো আছে, যেমন ক্যাশ সার্ভার যেগুলো ছিল, যেমন এই গুগলের ক্যাশ সার্ভার, ইউটিউবের ক্যাশ সার্ভার, আমরা তো ইউজ করি, মানে ইউটিউবের সার্ভার ব্যবহার করি, আমাদের তো সার্ভার ভাড়া দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নাই, তো তখন কি হলো আবার টাকা চলে আসলো। এখন যদি লোকাল ক্যাশ সার্ভারটা ওখানে থাকে তাহলে মানুষ কম MB ব্যবহার করেই ইউটিউবে ক্লাসগুলো দেখতে পারবে, কিন্তু যদি লোকাল ক্যাশ সার্ভারটা না থাকে তাহলে কি হবে, আপনাকে বেশি MB কিনতে হবে, বেশি MB কিনলে আপনাকে বেশি টাকা দিতে হবে, তো আবার তো সেই ইকোনমিক্স চলে আসলো, আবার তো সেই মানে ওই প্রফিটটা প্রায়োরিটি চলে আসলো। তো এরকম একটা জায়গায় যখন ইন কেস অফ লেটস সে মানে গিভিং এক্সাম্পলস অফ ক্যানাডা, বিকজ ইউ অ্যান্ড আই হ্যাভ কমন রেফারেন্স দেয়ার, ইজ দ্যাট যেখানে মানে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং ইন কোলাবোরেশন উইথ আপনার ইউনিভার্সিটিজ, একদম হ্যান্ড ইন হ্যান্ড, তো এই ক্ষেত্রে ইউ আর সেইং যে দ্যার আর গুড ইন্টেনশনস অ্যামং দি গভর্নমেন্ট বডিজ টু অ্যাকচুয়ালি ইনকর্পোরেট ইট, তো হোয়াট আর সাম অফ দ্য বিগেস্ট ব্যারিয়ার্স যেখানে রিসার্চারদেরকে ইনকর্পোরেট করা হচ্ছে না? ওয়েল, আমার মনে হয় একটা মাইন্ডসেট ইস্যু। আমরা কিন্তু মন্ত্রণালয়ের সাথে অনেকেই কাজ করে, বিভিন্ন তাদের প্রজেক্ট ইভ্যালুয়েশন বা কাজ করে, যেমন ধরেন আপনি পদ্মা ব্রিজ, আমি এটাতে একটা বেসরকারি সংগঠনের মাধ্যমে আমি সেটার জেন্ডার বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি, তো সেখানে আমাকে আমি যেমন যেটা হচ্ছে যে রেলওয়ে লিঙ্ক যেটা হবে 85 কিলোমিটার্স, এবং সেখানে যা যাদেরকে আপনার ডিসপ্লেস করতে হয়েছে তাদের কম্পেনসেশন, তাদের বাড়িতে মেয়েদের কী অবস্থা, পুরান এলাকা তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, সেখানে পুরুষরা খুব সহজেই অ্যাকোমোডেট করতে পারে, কিন্তু একটা নারী তার যে বন্ধু ছিল সে আর একদিকে চলে যাচ্ছে পাশের বাড়ি নিয়ে, বা তার এতদিনের বাপদাদার মানে ভিটা তাদেরকে ছাড়তে হচ্ছে, সো এই জায়গাগুলোতে আমরা কিন্তু কাজ করছি। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে সেখানে আমরা প্রজেক্ট বেস কাজ করছি, কিন্তু যখন আমি যেমন ধরেন জাতীয় নারী নীতি যখন রিভিজিট করা হলো 2010-এ, তখন কিন্তু আমাদের স্টেট মিনিস্টার ছিলেন আমাদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তিনি তখন স্টেট মিনিস্টার ছিলেন, শি ডিড রিয়েলি ভেরি গুড থিং, শি ইনভাইটেড অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনার নাম্বার অফ স্টেক হোল্ডার্স, এবং আমরা সবাই সেখানে সম্পৃক্ত হয়েছি, এবং উনি ট্র্যাক রাখছেন যে কারা কারা জেনের সাথে কাজ করে, তারা কারা ভোকাল, কারা নারীদের নিয়ে কাজ করে, তারা প্রান্তিক নারী নিয়ে কাজ করে, এবং সেখানে আমি কাজ করেছি ইন্ডিজিনাস কমিউনিটি, যেহেতু আমি অনেক দীর্ঘদিন যাবৎ আমি কাজ করি, সেখানে আমরা কয়েকজন বলেছি যেখানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, আদিবাসী বলি, তাদের জন্য তাদের সম্পৃক্ততা রাখতে হবে নারী নীতির মধ্যে, সেটা তিনি রেখেছেন। অর্থাৎ এখানে একটা আমি মনে করি যে একটা সদিচ্ছার ব্যাপার আছে, এবং সেখানে আপনার যদি মিনিস্টার হিমসেলফ আর হারসেলফ ওয়ান্টস, সেখানে ব্যুরোক্রেটস যারা আছেন তারাও তো আমাদের বিশ্ববিদ্যালয়েরই গ্র্যাজুয়েট, তো এখানে যে এটা যে ফিল করা যে আমরা সবাই মিলে একটা জিনিস করতে পারি, সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এখন কিছুটা ভাটা পড়েছে, কেননা অনেক সময় আমরা একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখছি, তো প্রতিপক্ষ হিসেবে দেখার জন্য যে তোমার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি, এরকম একটা খেলায় আমরা মুক্ত হচ্ছি, সেটার জন্য কিন্তু ক্ষতি হচ্ছে কার, দেশের, আর কারো তো হচ্ছে না। তো সেই জায়গায় আমি বলবো যে বড় একটা জায়গা হচ্ছে আমার কালেকটিভ স্পিরিট, টিম ওয়ার্ক, এইটা আমি মনে করি যে এখানে আমার দেশে এই কনটেক্সটে আপাতত এটা কিছুটা আমি মনে করি যে ঘাটতি আছে। আমাদেরকে ডাকলে অবশ্যই আমরা যাব, কেন যাব না, আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সবসময় কাজ করতে আমরা আগ্রহী, আমরা বিভিন্ন রিসার্চে তারা ডাকেন আমরা ইভ্যালুয়েট করি, কিন্তু যখন পলিসি হবে, প্ল্যানিং হবে, সেসব জায়গায় আমাদের ইনপুট নিতে হবে, তো সেটাই, সেটার একটা সদিচ্ছা থাকা প্রয়োজন, আমি সেটা খুব শক্তভাবেই মনে করছি। I'm going to ask one of the last questions and it's rather a difficult question. I don't know myself jetani kibhabe navigate korbo, which is, and it is obviously in a connected to mane personal experience er sathe je amra, we have Bangladesh ei muhurte prithibir second largest online labor market, number 1 India, number 2 hocche Bangladesh,
কিন্তু আপনি যদি দেখেন যে এই যে ডিজিটাল বাংলাদেশ ভিশনটাকে যদি আমাদেরকে ডেমোক্রেটাইজ করতে হয়, এখন পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ রুরাল এলাকাতে থাকে, প্রান্তিক পর্যায়ে। আমরা আমরা কৃষি নির্ভর দেশ, এবং আমি যখন কৃষির কথা বলি, ক্যানাডাতে কৃষি আপনি মানে ইউ নো ইট ভেরি ওয়েল বিকজ ইউ হ্যাভ লিভড ইন অন্টারিও, যে এখানকার কৃষি কিন্তু মারাত্মক প্রযুক্তি নির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তা, আপনার বিগ ডেটা, আপনার মানে অটোমেশন, রোবটিক্স, আমি এভাবে যোগ করে বলি, এবং বন্দনা সেবা এটা কিন্তু অনেক বলেছেন যে উই আর হেডিং টুয়ার্ডস দ্য ফিউচার। বন্দনা সেবার মানে কি কনসার্ন যে যখন ফাইন্যান্সিয়াল টেকনোলজি, বায়োটেকনোলজি এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি যখন একসাথে হচ্ছে, এবং সুশানা জুবফ ইন হার বুক সার্ভেইলেন্স ক্যাপিটালিজম ওখানে বলতেছেন, লুক, ডিজিটাল ইজ নট দ্য প্রবলেম, ইট ইজ দ্য ক্যাপিটালিস্টিক লজিক that drives digital technology is the cause of concern that we should be careful about. To shei jaygate amader prantik porjayer manusher bhitore capacity develop korte hole technology ta ke mane digital ta ke democratize kora proyojon. Ami youtube e video dekhte parle kimba facebook byabohar korte parle to ami ashole digital capability build korchi na. Ami amar chhatro chhatrider ke ar grame chhele meder ke kotha boli je proshno koro, tumi ki internet byabohar korcho naki internet তোমাকে ব্যবহার করছে? আমাদের গ্রামের মানুষজন খুব দ্রুত ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছে, বাট ওরা কিন্তু সেফ ইন্টারনেট ইউসেজ সম্বন্ধে জানে না, এবং ওই জায়গাগুলোতে লেখাপড়াটাকে মানে কন্টিনিউ করবার জন্য, এবং আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, প্লিজ স্পিক অ্যাবাউট ইট টু ডিফারেন্ট বডিজ, মানে ম্যাম যখনই পারেন, যে গ্রামে মেয়েদের স্কুল ড্রপ আউট মানে কিন্তু বিয়ে হয়ে যাওয়া, and it's a very very big challenge. So apnar kache mane my last question to this conversation, and I want to have mane we have finished 1.5 hours, but you can only understand the how many questions we have not addressed, je and I would mane plead you to, you know, come back to similar conversations in future as well, je digital ta ke democratize korar jonno gramin porjaye ei support ta, jemon dhoren Pabna jelar ekebare biler bhitor amader bari, যেখানে একটা টাওয়ার নাই, কিন্তু ওখানে যদি একটা টাওয়ার থাকতো ওই পুরো এলাকাটাতে ইন্টারনেট না কিন্তু ইন্ট্রানেট ডেভেলপ করা সম্ভব হতো। আফ্রিকান কান্ট্রি যেমন ঘানা, তোরা করিয়ে দেখেছে গ্রামের ছেলেমেয়েরা, ওরা ইন্টারনেট কেনার টাকা নাই, ওরা এরকম আশেপাশে 20টা বাড়িতে কম্পিউটার আছে, ওরা ওদের সার্ভার বানায়, ওরা লোকাল ইন্টারনেট বানায় নিছে। তো ইন দ্যাট কেস ইউ অ্যাজ অ্যান এডুকেটর, অ্যাজ অ্যা পল ইউ নো অ্যাজ সামবডি ইন দ্য লিডার ইন দ্য কমিউনিটি, what would you want to say to the government, to our listeners, to the students, most importantly gramer je meye ta bhoy pacche je kalke tar biye hoye jete pare jodi tar education continue na kore, to democratize the digital? Now this is should be a question to a policy maker actually. But of course ami as an educator dekhen ami jokhon 200 jone porikha guchhatchilam ami shobai sathe motamoti zoom e meeting korechi bar bar, এবং আমার দুটি দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র পরীক্ষা দিয়েছে, একজন নোয়াখালী থেকে আর একজন মাদারীপুর। নোয়াখালী যেটা, তারা চার ভাই বোনই অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী, এবং তাকে আমার মানে আমরা ব্যক্তিগতভাবে সাহায্য করেছি আর কিছুটা প্রাতিষ্ঠানিক করে আমি তাকে প্রায় 10,000+ আমাদেরকে অ্যাসিস্ট্যান্স দিতে হয়েছে, যাতে সে তার অনেক ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে হয় দৃষ্টি প্রতিবন্ধী, আবার সে শ্রুতি লেখক নিয়ে লিখবে। তো আমি এবার যখন এই কাজটা যখন আমি মানে যেহেতু আমি ডিন, আমি তো সবকিছু এভাবে এখন এত স্টুডেন্টদের সাথে আমার সময় থাকে না, ক্লাস নিয়ে চলে আসি, কিন্তু এইটা করতে যে আমি দেখলাম যে আপনি যেটা বলেছেন যে আমাদের ফ্লাকচুয়েট করে যেটা, তা আমি কিন্তু একটা টাইম বলেছি যে তোমরা টাইম দিবে সেই টাইমে আমি পরীক্ষা দিই, তারা আমাকে বলেছে যে 11টার পরে। তা আমার অনেক শিক্ষক কলিগ বলেছে যে না, ওই সময় বেশি ফ্লাকচুয়েট করবে, কারণ মানুষ সবাই ঢুকবে। ওরা বলছে না ম্যাম, যারা ফেসবুক করে, যারা মিডল ইস্টে কথা বলে, যারা আপনার ইন্টারনেটে সিনেমা দেখে বা ইউটিউবে কিছু দেখে, সেটা শুরু হয় লাঞ্চের পরে, রিক্রিয়েশন, তার মানে ওই ইউজার গ্রুপটা বেশি। আর সকালবেলাতে ম্যাম সবাই রান্না বাড়া এটা সেটা নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকে, আপনি যদি ওই সময় একটু পরীক্ষা নেন তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো। যদিও তারা কেউ কেউ বিচ্ছিন্ন হয়ে গেছে কানেকশন, কিন্তু আমি আবারও তাদেরকে ঢোকার সুযোগ দিয়েছি, আর চার পাঁচজন হয়তো গুগল ক্লাসে সাবমিট করতে পারে, তাদেরকে আমি প্রাতিষ্ঠানিক ইমেলে নিয়ে এসেছি। সো ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেমোক্রেটাইজেশনের কথাটা যখন তারাই বলেছে, যদি এটা মানে কড়াকড়ি লকডাউনে পরীক্ষা যেটা হয়েছে সেখানে ইউনিয়ন যে তথ্য সেবা কেন্দ্রগুলি আছে সেগুলো কিন্তু বন্ধ,
তো সেটা যখন খোলা হয়েছে অনেকে কিন্তু সেটার অ্যাডভান্টেজ নিয়েছে বা অনেকে বাজারে যে কম্পিউটারের দোকানগুলো আছে ইন্টারনেট প্রোভাইডার্স তাদের কাছে যেও পরীক্ষা দিয়েছে যাতে নিরবিচ্ছিন্ন সে কানেক্টেড থাকতে পারে সেতু এইটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে আমাদের যিনি উপদেষ্টা ডিজিটাল এই বাংলাদেশের আমাদের সজীব ওয়াজিদ জয় উনি উনি অনেক ওনার মানে আমি বলবো যে একটা ভিশন থেকে উনি কাজটা করছেন এবং আমি মনে করি যে এই করোনা প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেকগুলো জায়গা আমাদের উন্মোচিত হয়েছে যেটা উন্মোচিত হয়নি আগে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এখন কনফিডেন্ট যে আমি অনলাইনে ক্লাস নিতেও পারি পরীক্ষাও নিতে পারি কিন্তু অবশ্যই আমি চাই আমার স্টুডেন্ট অফলাইনে তাহলে এত বড় ক্যাম্পাস এত বড় স্ট্রাকচার এত বড় রুম দিয়ে আমি কী করবো যদি আমার ছাত্রছাত্রীর পদচারণই না থাকে কিন্তু আমি পারবো না করে কিন্তু আমরা অনেকদিন বসেও ছিলাম কিন্তু আমরা পেরেছি তাহলে এই ডেমোক্রেটাইজেশনটা হচ্ছে যে এটা এটা পলিটিক্যাল কমিটমেন্ট আপনি যেটা আফ্রিকার কথা বলেছেন আমাদের বাচ্চারা কিন্তু এক্সেপশনালি বুদ্ধিমান গ্রামের ছেলে মেয়ে বলেন আপনি শহরে বলেন তারা বিকজ তারা তো অনেক আগেই টেকনোলজিক্যালি তারা অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু যেটা আপনি বলছেন খুব কঠিন জায়গায় যে আসলে সেই লিটারেসিটা হাউ টু ইউজ ইট আপনি কত আপনি দেখেন যে এই যে আমাদের যে ফ্রি ফায়ার এগুলো যে এখন বাংলাদেশ যে আমরা কিছুদিনের জন্য এগুলো ব্যান করা হয়েছে সেটার অ্যাডভার্স ইম্প্যাক্ট নিয়ে আমি কয়েকদিন আগে কথা বললাম যমুনা চ্যানেলে এবং সেখানে যারা বিটিসিএল থেকে আসে তারা বলছে যে এটা বন্ধ করলে কি সব সমস্যা নিরসন হলো ম্যাডাম আপনি তো ইউটিউব বন্ধ করতে পারছেন না আপনি তো এই যে ওয়াজ হচ্ছে সাম্প্রদায়িক ওয়াজ সেগুলো আমরা চেঁচামেচি করার পর কিছুটা বন্ধ হয়েছে তার মানে আমার যে লিটারেসিটা দরকার আপনার আমি একটা 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 স্মার্টফোন দিচ্ছি কিন্তু আপনি নিজেই থাকেন নর্থ আমেরিকায় আপনি দেখবেন যে ব্রিটেন এবং নর্থ আমেরিকায় আপনার এইজ লিমিটে প্যারেন্টিংয়ের একটা রেস্ট্রিকশন করে দিতে পারে আমরা কিন্তু সেটা করি নাই ফলে আমাদের ছেলেমেয়েরা অনেকে এখন বিপথে চলে গেছে বা ড্রাগের ড্রাগটাও তারা জানছে কীভাবে হয় বা টিকটক ভিডিওস ইত্যাদি এটা আমাদের সহিংসতা তৈরি হয়েছে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ শিখেছে হেলথের উপরে অ্যাডভার্স ইম্প্যাক্ট এবং আমি এইটা স্টাডি করতে যে দেখলাম আপনার কথায় ফিরত আসি যে ফেসবুক বোর্ডে এখন ইউকেতে সোশ্যালজিস্টদেরকে ইনভাইট করা হচ্ছে যে ইউ গিভ ইয়োর ওপিনিয়ন বিকজ আই এম এন ইঞ্জিনিয়ার আই ডোন্ট নো হোয়াট টু ডু আই হ্যাভ প্রডিউসড ইট আই হ্যাভ মেড ইট বাট দ্য সোশ্যাল ইউজ অফ ইট a psychiatrist, a psychologist, a clinical psychologist, a sociologist can help us to provide, you know, internet literacy. যে কেমন করে আসলে এটা করব কোন প্রসেসের মধ্যে দিয়ে যাব এবং এই ডেমোক্রেটাইজেশনের জন্য আমি প্রথমেই মনে করব যে এটা আমাদের যিনি উপদেষ্টা ওটা উনি বিবেচনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয় আছে আলাদা তারাও খুব ভাইব্রেন্ট মন্ত্রণালয় এবং সেখানে এই এটা ডেমোক্রেটাইজেশনের জন্য যা যা করা যায় সেই উদ্যোগগুলোতে নিতে হবে গ্রাম পর্যায়ে যদি আমি নিয়ে যেতে পারি তাহলে যেটা হবে দেখেন আজকে রাজধানীর উপরে 3 কোটি মানুষ বাস করে আমার কি 3 কোটি মানুষ দরকার আছে ঢাকায় দরকার নেই তো আপনি যদি ডিজিটাল এটা ইনফরমেশন এবং স্কিল এনহ্যান্সমেন্ট করে ক্যাপাসিটি ডেভেলপ করতে পারেন তাহলে তারা কিন্তু ওইখানে বসেই কাজ করতে পারে আমার প্রচুর ছাত্র যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে তারা আউটসোর্সিংয়ের কাজ করে তারা আমাকে ফোন ছবি পাঠায় চলন বিলের ওখানে বসে আছে নৌকার উপরে তা আমি বলি এই তুমি কি করছো কিন্তু ল্যাপটপ নিয়ে বলে ম্যাম আমি তো এখান থেকে কাজ করছি আবার দিন দিন পর আমি দেখি সে বান্দরবনে সো বাংলাদেশে কিন্তু এরকম তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের অগোচরেও তৈরি হয়ে গেছে সেই জন্যই সরকারের সদিচ্ছার প্রয়োজন এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ডিজিটাল বাংলাদেশের জন্য আমরা অনেক অনেক ইতিবাচক পদক্ষেপ নেওয়া আছে কিন্তু রেস্ট্রিকশনস মনিটরিং লিটারেসি এবং সাথে মানে একটা মানে কম্প্রেহেনসিভ কমিটি যেখানে ডাইভার্স পপুলেশন থাকবে এবং সেখানে বুঝাতে হবে যে সোসাইটিটা ইউনিল্যাটারাল না একটা একটা ইউনিট নিয়ে না এখানে প্লুরালিজম আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে বিভিন্ন জাতিসত্তার আছে এখানে নারী পুরুষ আছে বিভিন্ন এজ গ্রুপ আছে এথনিসিটি আছে সো এখানে সেই ধরনের আমার ডেমোক্রেটাইজেশন প্রয়োজন আপনি পাহাড়ের কথা চিন্তা করেন যে প্রান্তিক অঞ্চলে দুর্গম এলাকায় যেখানে কাপ্তাই হ্রদ পার হয়ে তাদেরকে স্কুলে আসতে হয় সেখানেও কিন্তু এখন অনেক ধরনের আমরা সমস্যা দেখছি প্লেইন ল্যান্ডে অবশ্যই যে মূলধারায় আপনার বাল্যবিবাহ অবশ্যই বেড়েছে প্যান্ডেমিকে
এমনকি ভায়োলেন্স এগেনস্ট উইমেনও অনেক বেশি বেড়ে গেছে। সো এটার জন্য আমার সঠিক যে ব্যবহারটা ডিজিটালকে, যদি আমি এই বাংলাদেশকে আমি একটা ইনস্ট্রুমেন্টাল হতে পারে আমাদের অনেক ক্ষেত্রে উন্নয়নের জন্য। অ্যাবসলুটলি, আপনি তো একটা বাচ্চার হাতে চাকু দিয়ে দেন না কিংবা রান্না করার জন্য আগুন দিয়ে দেন না। মানে অ্যাজ আ সোশিওলজিস্ট আই থিঙ্ক ইউ উড রেকগনাইজ ইট ভেরি, মানে ফার বেটার দ্যান আই এভার কুড, যে সোশিওলজিস্টরা কিন্তু বলছেন যে পৃথিবী কিন্তু শুধুমাত্র ইকোনমিক রিসেশনের ভিতর দিয়ে যাচ্ছে না, পৃথিবী ইজ গোইং টু আ টোটাল রিসেশনের মধ্যে। এই সোশ্যাল রিসেশন, এই কথাটা নিডস টু বি echoed in our conversation, and that is where ebong American ekjon sociologist eta mane bolechen je the world is going through a social recession, eta economic recession na. Ebong Facebook ajke ei ei kaj ta korteche apnar technology ethicist Tristan Harris ebong Yuval Noah Harari ekta conversation e bolchilo, for the first time in the history of humanity human beings are now hackable animals, your behaviors are predictable. এবং ডমিনিক কামিংস ইন ব্রিটেন ব্রেক্সিট করার ক্ষেত্রে কিভাবে মানে আপনার এই ডিজিটাল প্ল্যাটফর্মটা ইউজ করেছে, জাস্টিন ট্রুডো রিসেন্ট একটা ইন্টারভিউতে যেটা বলেছে G7 কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইসলামোফোবিয়া এখন এই মুহূর্তে ক্যানাডাতে, G7 কান্ট্রিগুলোর মধ্যে। তো সেই জায়গাতে জাস্টিন ট্রুডো বলতেছে যে আপনার ডিজিটাল মানে ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন ইট ইজ ট্রাইবালাইজিং অ্যান্ড ইউ নো ডিভাইজিং পিপল, তো সেই হেট স্পিচ অনেক বেড়ে গেছে। Exactly. So সেই জায়গাটাতে, in a situation like this, in our social recession, if we don't think about these things seriously, particularly if we, and I will emphasize this phrase, although it is part of my dissertation, that if we do not build critical digital literacy, we cannot fight. It's a combination of sociology, social sciences, and technology together. They're not separate. Professor Sadaka Halim, I have enjoyed our conversation tremendously, and I couldn't tell you that how much I have learned in this, you know, in our conversation. And I look forward to have future many more conversations with you. Thank you very much for giving us some time today. আপনাকে অনেক ধন্যবাদ, কারণ অনেক ইন্টেনসিভ আপনি ইন্টারভিউ করেছেন আমাকে, অনেক কথা বলেছি, এবং যারা শুনেছেন বা দেখছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ সোশ্যাল জাস্টিস অ্যাকশন রিসার্চ অ্যালায়েন্সের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে ম্যাম, বাই বাই।